ওকে, আজকে আমরা আমাদের সেশনে মানে শুরু করে দিই। যেটা হচ্ছে, আমরা গতকালকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। হ্যাঁ, তো গতকালকের অ্যাসাইনমেন্ট গুলো কে কে একটু দেখে আসছেন, একটু যদি বলেন। স্যাম? হ্যাঁ, আচ্ছা স্যার আমি লিখে রাখছি। আচ্ছা, আশিক আশিক, আপনার হচ্ছে ওই যে ওই ইয়ের পিসির ইয়েটা বন্ধ করে দেন, ওই সাউন্ডটা, স্পিকার আর কি, স্পিকারটা বন্ধ করেন। বন্ধ করলে ইয়ে হবে না আর কি, রিপিট হবে না। আচ্ছা, আমি একজন একজন করে যাই, সিকুয়েন্সিয়ালি যাই। হ্যাঁ, আশিকনের কাছে আসতেছি আমি, আবু সাইদ নয়নের কাছে যাই, যেহেতু সিরিয়ালে উনি প্রথমে আছে, ওনার সাথে একটু কথা বলি উনি কি কি জানলো। হ্যাঁ নয়ন জি, জি স্যার, ডিজিটাল বলেন মার্কেটিং আপনি। অন্যান্য মডেল, গতকালকে টপিক দিছিলাম, তিনটা টপিক। কন্টেন্ট কন্টেন্ট কি এবং হ্যাঁ কন্টেন্ট কল প্রকার এবং ডিজিটাল কন্টেন্ট মার্কেটিং কি। হ্যাঁ, কি কি জানলেন শুনি। স্যার আমি যেটুক জানছি যে ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য মডেলের মধ্যে কন্টেন্ট মার্কেটিং অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কন্টেন্টের উপরেই যাবতীয় কাজ নির্ভর করে, কন্টেন্ট ছাড়া মার্কেটিং অসম্ভব। আর স্যার ওকে, কন্টেন্ট কোন প্রকার এটা আমি নিয়ে কনফিউশনে আছি, কারণ এক জায়গায় এক এক রকম দেওয়া। যেমন অনলাইন কন্টেন্টের ভিতরে আছে যে কন্টেন্ট অনলাইনে হয় আবার অফলাইনে হয়। অনলাইনের ভিতরে আছে ওয়েব পেজ, ভিডিও, ব্লগ পোস্ট, পডকাস্ট, ইনফোগ্রাফিক্স, ইমেজ, মিমি, পিডিএফ, ইবুক, বুকস, স্লাইড। আচ্ছা ওকে, তো এটা হচ্ছে কন্টেন্ট কয় প্রকার পাইলেন। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো তথ্য আপনি একর করতে পারছেন গুগলে সার্চ করে? না স্যার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আশিক নবী বলেন। আশিকুন, হ্যালো। হ্যালো। হ্যাঁ আশিকুন বলেন, কালকে যে অ্যাসাইনমেন্টটা দিছিলাম ওইটা শেয়ার করো। আচ্ছা, প্রথম হলো হোয়াট ইজ কন্টেন্ট। কোন বিষয়ে যদি কেন্দ্র, কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ছবি, ভিডিও অথবা লেখালেখি মূলত কন্টেন্ট। আর কন্টেন্ট মার্কেটিং হলো যে নির্দিষ্ট সংখ্যক কোন মানুষকে কেন্দ্র করে কন্টেন্ট তৈরি, প্রচার করা, যাতে মানে ক্রেতা বৃদ্ধি পায়, বিশ্বাস অর্জন বৃদ্ধি পায়, এটাই কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং বিভিন্ন ধরনের আছে, এর ভিতরে কয়েকটা হলো ব্লগিং, পডকাস্ট, ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি। আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে আপনার ফয়সাল খান বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, কন্টেন্ট কি, হোয়াট ইজ কন্টেন্ট। কন্টেন্ট হলো কোনো নির্দিষ্ট বিষয়ে তথ্য সহ তুলে ধরার মাধ্যম বা তথ্য বা উপাত্ত। সেটা হতে পারে কোনো টেক্সট বা কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, পিপিটি কন্টেন্ট, ডক ফাইল ইত্যাদি। তারপর কন্টেন্ট কত প্রকার আমি পেয়েছি? কন্টেন্ট 4 প্রকার স্যার। ডিজিটাল কন্টেন্টের প্রথম হচ্ছে টেক্সট কন্টেন্ট, তারপর হচ্ছে ইমেজ কন্টেন্ট, অডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। আমি 4টা পেয়েছি কন্টেন্ট কত প্রকার আর কি। তারপর কন্টেন্ট মার্কেটিংটা কি, সেটা বাংলাদেশ অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। এখন স্থানীয় ব্যবসা চাইতে অনলাইন ভিত্তিক ব্যবসা জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে অনলাইন ভিত্তিক ব্যবসার ক্ষেত্রে তেমন কোনো পুঁজি বা ব্যয় করতে হয় না, যেমন দোকান ভাড়া, ডেকোরেশন ভাড়া ইত্যাদি ভাড়া ব্যয় করতে হয় না। আর প্রযুক্তি মানুষের জীবনকে সহজ থেকে আরো সহজতর করে তুলেছে, এখন মানুষ ঘরে বসে সবকিছু করতে পারে। এ হচ্ছে আর কি অনলাইন মার্কেটিং কি, এবং শুরু করার আগে যা যা আপনাকে অবশ্যই জানতে হবে এগুলো আর কি। স্যার আমি সংক্ষিপ্ত আকারে বললাম আর কি স্যার। ফয়সাল, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ এক্সপ্লেন ইন এ ভেরি নাইস ওয়ে, এবং আপনার এই এক্সপ্লেনেশন দেখে যেটা বোঝা যাচ্ছে ইউ রিসার্চ ওয়েল। হ্যাঁ, এবং ঘাটাঘাটি করছেন, এই জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ওয়েলকাম। এবার হচ্ছে
বলবেন হচ্ছে হাসিবুল প্রহর, হাসিবুল প্রহর। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে কন্টেন্ট হচ্ছে এক ধরনের পাবলিশিং সিস্টেম বা আর্ট ও কমিউনিকেশন সিস্টেম, যেটাতে ইনফরমেশন এবং এক্সপিরিয়েন্স শেয়ারের মাধ্যমে আমরা বিভিন্ন অডিও ভিডিওস ইবুক অর ম্যাগাজিন এগুলাতে কন্টেন্ট দিয়ে থাকি, এগুলো তৈরি করে থাকি। আর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং হচ্ছে, কন্টেন্ট মার্কেটিং হচ্ছে কন্টেন্ট ইউজ করে আমরা যদি ব্লগিং ভিডিও সরি কি হয়েছে আচ্ছা কন্টেন্ট মার্কেটিং হচ্ছে যেটা আমরা ক্রিয়েশন বা শেয়ারিং এর মাধ্যমে অনলাইন মিডিয়াতে আমরা ধরুন ভিডিও ব্লগিং বা সোশ্যাল মিডিয়া পোস্ট এগুলা প্রমোট করার জন্য যেই টপিকগুলো ইউজ করি সেগুলো হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট, এবং ওগুলো মার্কেটিং যদি সোশ্যাল মিডিয়া বা সাইটসে হয় সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আর কন্টেন্ট মার্কেটিং এর পরে হচ্ছে আমাদের টাইপস অফ কন্টেন্ট, যেখানে আমি ভাইয়া অনেকগুলো পেয়েছি, তার মধ্যে হচ্ছে ব্লগিং, ভিডিও, পডকাস্টিং, ইনফোগ্রাফিক্স, ইমেল, ভিজুয়াল কন্টেন্ট, ইভোক, লিড ম্যাগনেট, হোয়াইট পেপার্স, স্লাইড শেয়ার, প্রেজেন্টেশন, টুলস, চেকলিস্ট, কোর্স, ওয়েব ইনার, সাইট ডেক্স, ফ্রি অ্যাপ অ্যান্ড সোশ্যাল মিডিয়া পোস্টেড। ওকে ওকে যতটুকু আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যাপারটা হচ্ছে দুই ধরনের জিনিস, একটা হচ্ছে প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে কন্টেন্ট টাইপস। হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং টাইপস হলে জিনিসগুলো ওকে, আর একটা হচ্ছে কন্টেন্ট টাইপস। কন্টেন্ট টাইপস আসলে মানে নর্মালি আপনারা যদি একটু চিন্তা করেন যে আপনি যখন কোনো ওয়েবসাইটে যান, হ্যাঁ, তখন আসলে কি কি টাইপস দেখতে চান পারেন আর কি, অথবা পান ইউটিউবে গেলে কি টাইপস দেখতে পারেন ইউটিউবে গেলে? ভিডিও, ভিডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্ট। আচ্ছা, আপনি যদি একটা ওয়েবসাইট আমাদের প্রথম আলোতে যান তাহলে কি কি কন্টেন্ট টাইপ দেখতে পান? ইমেজ, টেক্সট প্লাস ভিডিও, ইমেজ, টেক্সট প্লাস ভিডিও। ওকে ফাইন। ব্লগিং ও থাকে ওখানে, কি থাকে? ব্লগিং থাকে কিছু হালকা। ব্লগিং হচ্ছে কন্টেন্ট মার্কেটিং টাইপ হইতে পারে। ওকে, আমরা সমস্যা নেই, আমরা মানে এরর তো হবেই, এরর না হলে আসলে সলিউশন হবে না। না, আমরা যখন আলোচনা করব এরর গুলো থেকে সলিউশন গ্রহণ করার চেষ্টা করব। জি, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আপনার আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যে তিন ধরনের, আপনি প্রথম আলোতে গেলে আপনি একটা ইমেজ দেখতে পাচ্ছেন কন্টেন্ট টাইপস এর মধ্যে, একটা আর্ট মানে রাইটিং দেখতে পাচ্ছেন অথবা লেখা, অথবা সামটাইমস আপনি ভিডিও দেখতে পাচ্ছেন। ওকে, তিন ধরনের কন্টেন্ট আমরা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ প্রহর। মামুন, থ্যাংক ইউ ভাইয়া। মামুন মিয়া, মামুন আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করেন, আনমিউট করার প্রসেস তো দেখাই দেওয়া হয়েছে কালকে। হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ। কন্টেন্ট হলো কোন নির্দিষ্ট বিষয়ে তথ্য সহ তুলে ধরা বা নির্দিষ্ট বিষয়ে তথ্য উৎপাদকে বোধগম্য করার নমুনা। হতে পারে টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। ওকে, টেক্সট ইন, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর মানে কন্টেন্ট মার্কেটিংটা কি এটা দেখেছেন? হোয়াট ইজ জি কন্টেন্ট, স্যার, কন্টেন্ট মার্কেটিংটা কি আসলে? কন্টেন্ট মার্কেটটা হচ্ছে স্যার কাস্টমার অ্যাট্রাকশন কি, এটা সবাই জানে, কিন্তু ইনফরমেশনাল কন্টেন্ট বলেন। স্যার এটা কাস্টমার, স্যার এটা অডিও ভিডিও আর্টিকেল এসব অনেক কিছু ইনফরমেশনাল কন্টেক্ট হতে পারে। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হোসেন আলী, আপনি কেমন আছেন? একটু লেটে জয়েন করলেন। হোসেন আলী শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করে কথা বলতে হবে। স্যার হ্যাঁ, কন্টাক্ট মার্কেটিং, স্যার কন্টাক্ট মার্কেটিং কয়েকটা ইয়া পাইছি স্যার, বলেন লিস্ট বলেন। স্যার, ব্লগিং, অডিও, পডকাস্ট। লিস্ট আমরা আসলে পরে যাব। হ্যাঁ, আমরা আসলে একেবারে বেসিক থেকে, আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর যেটা হচ্ছে এ বি সি, উই আর ইন জি এ স্টেজ রাইট নাও। হ্যাঁ, আমরা বি তে যাব, তারপর সি তে যাব। হ্যাঁ, জি স্যার, দেন হচ্ছে আমাদের আসলে মানে নলেজ লিফট আপ এর ইস্যু গুলো চলে আসবে। হ্যাঁ, তারপর স্যার
জি ফয়সাল বলুন, ফয়সাল কিছু একটু ডিস্টার্ব করবো স্যার, জি স্যার একটু ডিস্টার্ব করবো স্যার। হ্যাঁ বলেন, হ্যালো, হ্যাঁ ফয়সাল বলেন, আমি শুনতে পাচ্ছি জি, একটু ডিস্টার্ব করি স্যার। আজকে আমার এক কলেজ, আমার এক কলেজ জয়েন করেছে, সেটা হচ্ছে সাজেদুজ্জামান। ওকে, সাজিদুজ্জামান দেখছেন সোহাগ। স্যার আপনি হ্যাঁ হ্যাঁ সাজিদুজ্জামান সোহাগ, জি 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 জি, ওনার সাথে কথা বলুন স্যার। ওকে। হ্যাঁ সাজিদুজ্জামান, হ্যালো, আনমিউট করেন একটু কষ্ট করে। সাজিদুজ্জামান আপনি আনমিউট করতে হবে একটু কষ্ট করে। আচ্ছা উনি আনমিউট করলে তারপর কথা। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ জি, ইন্ট্রোডিউস ইউরসেলফ, ইন্ট্রোডিউস ইউরসেলফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, জি জি, আমি সাজিদুজ্জামান, জি আমি রিলায়েন্স কলেজের প্রভাষক, হিসাব বিজ্ঞানের। আপনাদের সাথে যুক্ত হয়ে ভালো লাগছে, আর বিশেষ করে আমি খুব আগ্রহ ছিল এই ফ্রিল্যান্সিং কোর্সের ব্যাপারে, তো আমি আজকেই প্রথম জয়েন করলাম। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা একটু আজানটা শেষ হোক, তারপর আমরা কথা বলবো। হ্যাঁ একটু আজানটা শেষ হতে দিন। জি হ্যালো, সবাইকে অনেক ধন্যবাদ। স্পেসিফিকলি সাজিদুজ্জামান সোহাগ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আশা রাখবো আমাদের এই 60 দিনের এই সেশনটা আপনাদের সবাই মিলেমিশে একটা মানে আমরা অ্যাটলিস্ট আর্নের চোখ দেখতে পারবো আর কি। হ্যাঁ আমরা সবাই মিলেমিশে তো আমরা শেখার চেষ্টা করব আমাদের ইন থেকে, পাশাপাশি আমাদের মাস্টার স্কিলটাকে মানে প্রপারলি স্কেল আপ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে আমাদের এদিকে আজকে আসলে 3 জন জয়েন করেছে, এক হচ্ছে ওসমান গনি ইমন। ইমন আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি।
হ্যাঁ, আপনার ইন্ট্রোডাকশন যদি একটু দিতেন। হ্যাঁ, আপনার সম্পর্কে। আমি ব্যাচেলার করতেছি কম্পিউটার সায়েন্সে লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাবে, ওকে, বাসা ডেভিড দারে। ধন্যবাদ ওসমান গনি। ইমন আরেকজন জয়েন করেছিলেন, উনি কি চলে গেছে না? সোহাগ, সোহাগ, আচ্ছা সোহাগ চলে গেছে। আচ্ছা, এনিওয়ে, সো আমরা একটু আগে যে আলোচনাগুলো করছিলাম গতকালকের সেশনে, আমাদের তিনটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। আচ্ছা ফয়সাল, আপনি কি ওই যে সাজিদুজ্জামানকে একটু আমাদের গ্রুপ চ্যাটে অ্যাড করতে পারবেন? ফয়সাল খান, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি শুনতে পাচ্ছি। জি একটু কাইন্ডলি আপনি শুনতে পাচ্ছি, অ্যাড করে ফেলেন আর কি। জি জি স্যার, আমি এটা করে ফেলবো স্যার, এটা আপনি টেনশন করেন, আমি করে ফেলবো স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা কিন্তু একেবারে বেসিক থেকে শুরু করেছি, বিকজ এখানে আসলে অনেকেই নতুন এই ইন্ডাস্ট্রিতে, এবং হয়তোবা এক একজন অন্য টপিক নিয়ে কাজ করলেও আমার মনে হয় ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকেই নতুন। সো আমি আসলে যেটা ভাবছিলাম যে একেবারে মানে শুরু থেকে যদি শুরু করা যায়, তাহলে হচ্ছে আপনারা সবাই প্রপারলি শিখতে পারবেন। অনেকের অথবা লেস কনফিডেন্স থাকতে পারে অনেকের মনে যে হ্যাঁ এটা আসলে কিভাবে করব। সো আসলে আমরা ফুল গাইডেন্সটা একেবারে মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনারা আসলে এই ডিজিটাল মার্কেটিং এর স্কিলটাকে স্কেল আপ করতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের দ্বিতীয় সেশন, আমি যেটা প্ল্যান করছি, আপনারা যারা গ্রাফিক্স নিয়ে ইন্টারেস্টেড, আমাদের এক্সটার্নাল একজন গ্রাফিক্স ডিজাইনার আপনাদের এই সেশনটা কন্ডাক্ট করবে। হ্যাঁ, এবং আমি চেষ্টা করব স্কিলড একজনকে দিয়ে আপনাদের ট্রেনিংটা করানোর জন্য, যাতে করে আপনাদের গ্রাফিক্স এর ওই পার্টটাও আপনারা প্রপারলি শিখতে পারেন। বাট প্রথম সেশনটা যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার অনেকগুলো প্ল্যান আছে, সো আমি একটা জিনিস দেখাতে চাই। আপনি কি আমাদের আমার স্ক্রিন দেখতে পান না? জি ভাই দেখা যাচ্ছে স্যার, আচ্ছা ওকে, আচ্ছা জিনিসটা হচ্ছে আমার কিন্তু রানিং বেজ অনেকগুলো চলতেছে অলরেডি। হ্যাঁ, তো আমি যেহেতু এলইডিপি লার্নিং আর্নিং প্রজেক্ট, যেটা আমাদের কুমিল্লার মেইন বেজ, যেটা লার্নিং আর্নিং প্রজেক্টের ট্রেনিং করাচ্ছে এখন রানিং, আমাদের কুমিল্লার লার্নিং আর্নিং বেজের 31 সেশন চলতেছে, মানে 31তম সেশন আজকে শেষ হয়েছে, কালকে থেকে 32তম সেশন হবে আরকি। তো এখানে কিন্তু যারা আসলে লেগেছিল, আমি আসলে যে উদ্দেশ্যে এটা দেখাচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করছি, এখানে কিন্তু আমার প্রথম দিকে অনেক স্টুডেন্ট ছিল। হ্যাঁ, 52 স্টুডেন্ট ছিল। তো আসলে সবাই তো আসলে সাকসেসফুল হয় না, হইতে চায় না। হ্যাঁ, এক একজনে এক এক স্টেট থেকে আসে, হয়তো বা তার ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে সাকসেস হতে চায় না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু লেগে থাকলে যে ফল আসে, এটা এক্সাম্পল আমাদের 31তম ক্লাসে এসে আমাদের একটা স্টুডেন্ট কিন্তু তার ফার্স্ট অর্ডার পেয়েছে। তো এটা জাস্ট শেয়ার করছি আর কি আপনাদের সাথে, একটু দাঁড়ান আসুক, লোডিং হোক। হ্যাঁ, আগের বেচের গুলো নাই দেখায়, যেহেতু আমি রানিং বেচ যারা করছে আমার সাথে তাদেরটা শেয়ার করি। আচ্ছা, এটা হচ্ছে অর্ডার, মানে একটা হচ্ছে $10 অর্ডার, আর বয়স একটু প্রবলেম আছে স্যার, বয়সটা হচ্ছে। আমার কথা কি এবার শুনতে পাচ্ছেন আপনারা? আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যালো, আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। একজন $50 অর্ডার পাইছে মার্কেট প্লেস থেকে। হ্যাঁ, সো আমাদের এখনো সেশন বাকি আছে আর 19টা। সো এটা আসলে একমাত্র হয়েছে তাদের ইফোর্টের জন্য, মানে যে স্টুডেন্টটা ইন্ডিভিজুয়ালি ইফোর্ট দেবে তার এই মার্কেট প্লেস থেকে সফলতা গ্যারান্টিড, মানে কোনো কনফিউশন নাই এখানে। হ্যাঁ, এবং আমার বিশ্বাস, মানে যারা আসলে আমার আগেরও তো বেচের এক্সপিরিয়েন্স আছে, যারা লেগেছিল তাদের আসলে আমি যদি ওইগুলো শেয়ার করি, এই বেচের তো আসলে বলে লাভ নাই, ওরা এক একজন যারা আর্ন করছে তাদের আসলে হিউজ আর্নিং হয়েছে, বিকজ কেউ হয়তো বা $300 কেউ কেউ ক্রসও করে ফেলেছে। সো এটা আসলে কুষ্টের বেচ, এটাও বেচ আমার এখনো শেষ হয় নাই, ওদের 46তম ক্লাস আজকেও আছে, 9টা থেকে ওদের একটা সেশন আছে।
সো আজকে ওদের সেশন আছে। সো ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র যারা লেগে থাকবে এখানে, আমার অন্যান্য বিগত সেশনগুলো থেকে আমার যে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সটা হচ্ছে শুধুমাত্র তারাই সফল হয় এই মার্কেট প্লেস থেকে যারা আসলে লেগে থাকবে। ইনফ্যাক্ট আমি আমার লাইফ থেকে যদি বলি যে আসলে লেগে থাকার কারণে আমার কিন্তু এখন এই মার্কেট হচ্ছে, মানে আইটি ইন্ডাস্ট্রি হচ্ছে আমার জন্য ব্লেসিং আমি বলি। ইনফ্যাক্ট আমি আমার আমার ছোট ভাই আছে, ছোট ভাইও কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে এবং সেও ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, মানে আমরা দুই ভাই কিন্তু এই ইন্ডাস্ট্রিতেই কাজ করছি ফ্রম 2011 টিল টুডে, এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। এটা কিন্তু একটা ব্লেসিং সেক্টর। হ্যাঁ, এবং এটার গ্রোথ কিন্তু সামনে অনেক অনেক হায়ার। যারা এই ইন্ডাস্ট্রিতে মানে স্ট্রিক থাকবে, শেখার আগ্রহ থাকবে, শেখার নেশা থাকবে যাদের, তাদের এই ইন্ডাস্ট্রি থেকে মানে সফলতা মানে একেবারে গ্যারান্টিড। হ্যাঁ, তো এখানে কিন্তু শিখার অনেক জায়গা আছে। দুইটা জিনিস হয় এই ইন্ডাস্ট্রিতে, একটা হচ্ছে শিখার জায়গার অভাব নাই, দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনি আর্নিং এর সুযোগের অভাব নাই। মানে দুইটারই আসলে অভাব নাই, মানে শিখার জায়গার যেমন অভাব নাই, আর্নিং এর জায়গারও তেমন অভাব নাই। হ্যাঁ, এটা ডিপেন্ড করতেছে কে কি ধরনের স্কিল অ্যাকোয়ার করতেছে এটার উপরে। হ্যাঁ, আমরা আসলে অনেকে গতকালকের সেশনে আমি দেখেছি অনেকে অনেক কিছু করে ফেলবে ব্যাপারটা, এরকম ইন্টেনশন থেকে ক্লাস করছে। আসলে ব্যাপারটা ওইভাবে চিন্তা করলে আপনারা অপরচুনিটি হারাবেন ফর শিওর। আমার মতে যেটা করা উচিত, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এখানে যারা আমার সাথে ক্লাস করছেন, সেশন করছেন, সবার কিন্তু ইন্ডিভিজুয়াল স্কিল সেট আছে, ইন্টারেস্ট এরিয়াজ আছে। আপনারা যদি নিজেদের রিভিল করেন, ওকে ফাইন, আমি আসলে মানে আপনি কাজ করার পরে, এখন কিন্তু ভার্বালি আপনি থিংক করতে পারেন, বাট কাজ করার পরে আপনার যদি দেখেন যে না আপনি মজা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন এই ইন্ডাস্ট্রি থেকে, তখন কিন্তু আপনি বুঝতেই পারবেন যে মানে এটা আপনার হিডেন প্যাশন। হ্যাঁ, সামহোয়ার এটা আপনার হিডেন প্যাশন ছিল। হ্যাঁ, আপনার ভালো আপনি রিবিল করতে পারবেন আপনার এই ইন্টারেস্টেড এরিয়াস। যদি এই ডিজিটাল মার্কেটিং আপনার কোনো কারণে ভালো না লাগে, আপনি লেটার অন আমাদের গ্রাফিক সেশনে আপনি রিভিল করেন যে ওকে ফাইন, আমার ভাল লাগছে কিনা, আপনার সাথে যায় কিনা। হ্যাঁ, আপনার আনন্দের সাথে যায় কিনা, আপনার প্যাশনের সাথে কিনা। যদি দেখেন এই দুইটার মধ্যে কোনো মানে টপিকে আপনার আসলে আনন্দ পাচ্ছেন, আমি বলবো আপনি ওইটাই করেন যেটা আপনার ভাল লাগে। আমাদের এখানে কিন্তু অনেকগুলো মানে সেশন হবে, লাইক অনেকে হয়তো বা যেমন ডিজিটাল মার্কেটিং এর দুইটা কোর টপিক, কারো হয়তো বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে গুগলে কিওয়ার্ড র্যাঙ্কিং করতে ভালো লাগবে। হ্যাঁ, কারো হয়তো বা আপনার ওই যে সোশ্যাল মিডিয়া গুলো যেগুলো আছে, যেমন আমরা ফেসবুক বলি, টুইটার, লিঙ্কডিন, ইউটিউব, হোয়াট এভার আমরা সোশ্যাল মিডিয়া বলি, ওই সোশ্যাল মিডিয়া গুলোতে আবার স্ট্র্যাটেজি মেকিং এ কারো ভালো লাগবে। হ্যাঁ, এটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনাদের ইন্টারেস্টের উপরে। তো আমি কিন্তু একদম আস্তে আস্তে করে লিফট আপ করবো আপনাদের সাথে। হ্যাঁ, এবং কোনো তড়িঘড়ি করছি না, যাতে করে আপনারা সবাই কোপ আপ করতে পারেন। আমি ওই স্ট্র্যাটেজি নিয়ে আগাচ্ছি আসলে আপনাদের সাথে, যে হ্যাঁ আপনাদের স্কিলের প্রপার স্কেল আপটা যেটা, এটাতে আমি বেশি গুরুত্ব দেব। এখন এই জায়গাটাতে কিন্তু আপনাদের আমাকে অনেক হেল্প করতে হবে। কিভাবে হেল্প করতে হবে, আজকে যারা নতুন আসছেন, গতকালকে কিন্তু আমি কিছু আলোচনা করে নিছি, তারপর আজকে আমি আবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি, বিকজ আমি চাই আপনাদের মনে এটা বসে যায়। হ্যাঁ, যে আপনি আপনার আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো আমি আসলে আপনাদের দেব, আমি চাইবো আপনাদের কাছ থেকে প্রপারলি ওই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা আপনাদের রাতের বেলার সেশনের পরে আপনি অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করে আসবেন। অ্যাসাইনমেন্ট গুলো কেন কমপ্লিট করে আসবেন, বিকজ প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনার এক একটা পোর্টফোলিও হবে। আপনারা জানেন হোয়াট ইজ পোর্টফোলিও? এখানে কেউ জানেন হোয়াট কল্ড এজ এ পোর্টফোলিও? আমরা পোর্টফোলিও বলতে আসলে কি বুঝি? এনিওয়ান ফ্রম আওয়ার টিম? জি, পোর্টফোলিও হচ্ছে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ না করে একাধিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে যে ইনকাম সোর্সটা ইয়ে করা যায় আর কি, মানে রিস্কটা কম কম থাকে আর ইনকামের প্রফিটের ব্যালেন্স থাকে আর কি। মূলত এক নির্দিষ্ট প্রতিষ্ঠানে বিনিয়োগ না করে একাধিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে বেনিফিট নেওয়া, ঝুঁকি কমানো, এরকম বিষয়টাকে বোঝানো হয়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অন্য কেউ পোর্টফোলিও সম্পর্কে শেয়ার করতে চান কিনা? হোয়াট ইজ পোর্টফোলিও? অভিজ্ঞতা? আচ্ছা, পোর্টফোলিও বলতে অভিজ্ঞতা বলছেন, আর কারো কোনো অভিমত এখানে? পোর্টফোলিও বলতে লাইক
সিবি আমার কাজের কি কি কাজ পারি, কি কি কাজের অভিজ্ঞতা আছে ওইটা নিয়ে, যেরকম আমরা একটা সিবি তৈরি করি, পোর্টফোলিও হচ্ছে সিবি টাইপের, যে আমার কাজের স্যাম্পল গুলো এখানে থাকবে একটা পোর্টফোলিওতে, আমার যে যে কাজগুলো আমি পারি, অভিজ্ঞতা আছে, সব কাজের স্যাম্পল গুলো এই পোর্টফোলিওতে থাকবে। আচ্ছা, ওকে ওকে, সো দ্যাট মিনস আমাদের অভিজ্ঞতাটাই হচ্ছে আমাদের পোর্টফোলিও আসলে। হ্যাঁ, আমরা যেই কাজ করব এটা আমাদের একটা পোর্টফোলিও হিসেবে গণ্য হবে, মানে আমার অভিজ্ঞতার জায়গাতে 1+1 হইতেই থাকবে আর কি। হ্যাঁ, আপনারা যত বেশি কাজ করবেন এই জায়গায় হচ্ছে পোর্টফোলিও তত ভারী হইতে থাকবে। হ্যাঁ, আমি আসলে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের পারপাস হবে কিন্তু পোর্টফোলিও। আমি আবারও বলছি, আমাদের অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা পারপাস হবে আপনার মানে পোর্টফোলিও ইনরিচ করা, ঠিক আছে? মানে আপনার পোর্টফোলিওটাকে যত ভারী করা যায় আপনি মার্কেট প্লেস থেকে তত সুন্দর উপায়ে আর্নিং করতে পারবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। বিকজ আপনি আমরা সামনে গেলে আপনারা এই প্রত্যেকটা কথার, আমার প্রত্যেকটা কথার মানে আপনি কানেক্ট করতে পারবেন, আমি বিলিভ। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা গতকালকের সেশনে আমরা মানে কিছু জিনিস জানলাম, যেটা হচ্ছে আমি আবারও টপিকে ফিরে যাই। গতকালকের সেশনে আমি তিনটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, মানে তিনটা টপিক সম্পর্কে জানার জন্য। জাস্ট একটা হচ্ছে আপনার মানে হোয়াট ইজ কন্টেন্ট, একটা হচ্ছে মানে টাইপস অফ কন্টেন্ট, অ্যান্ড 3 নম্বর পয়েন্ট হচ্ছে মানে হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং। এই তিনটা পয়েন্ট আসলে কাল গতকালকে দিয়েছিলাম। আমি স্ট্রেট তানবিন নিশাদের কাছে যেতে চাই যে আপনি এই তিনটা সম্পর্কে আর কি জেনেছেন। তানবিন নিশাদ, তানবিন জি ভাই বলেন। আমি আপনার অলরেডি প্রশ্ন করেছি, আপনি সামনে কিন্তু সবাইকে কম্পিউটার থেকে জয়েন করতে হবে, মোবাইল থেকে জয়েন করে ক্লাস করে আসলে আপনার প্র্যাকটিস করতে পারবেন না। হ্যাঁ, আলটিমেটলি আপনি অপরচুনিটি হারাবেন। ও ভাই, আমি তো একটু বিয়াতে ভিজিটর আসছিলাম, যার কারণে কম্পিউটার নিয়ে আনতে পারিনি। আচ্ছা, আমার ক্লাসে একটু রেসপন্স করতে হবে, কারণ ক্লাসে যদি রেসপন্স না করেন আমার আসলে টাইমটা ওয়েস্ট হবে। তো আপনারা যদি একটু কোঅপারেট করেন তাহলে টাইমটা প্রপার ইনভেস্টমেন্ট হয়। হ্যাঁ, আচ্ছা, সাদমান সাকিব, সাদমান সাকিব আপনি আমার কথা শুনতে পান? আচ্ছা, জিলানি, দেখেন আমি কিন্তু আপনাদের জাস্ট মানে আজকে নোটিস করছি, বিকজ যারা যারা ক্লাসে আসলে অ্যাটেন্টিভ না হিসেবে ধরে নিচ্ছে। আচ্ছা জিলানি, আপনি শুনতে পান? জি জি ভাইয়া, জি জি, প্লিজ শেয়ার করেন আপনার, ইউ গ্যাদার অলরেডি সাম এক্সপিরিয়েন্স, আপনি শেয়ার করেন। জি, কন্টেন্ট বলতে আমরা বুঝি, আমরা যখন যেটা হচ্ছে যে আপনার একটা সার্ভিস বা আমার হচ্ছে প্রোডাক্ট, যেটা আমরা তার বিস্তারিত ডিটেলস বলার জন্য যে বিষয়টা আমরা গ্যাদার করি, এটা হচ্ছে কন্টেন্ট। আর কন্টেন্ট মার্কেটিং সিস্টেমটা হচ্ছে আমার যে কন্টেন্টটা, এই কন্টেন্টের মধ্যে আমার ওয়েবসাইট লিঙ্ক আপ করে দেওয়া, বা আমার ফেসবুক পেজ, বা আমার বিজনেস যে ফ্যাকাল্টি আছে সেটা লিঙ্ক আপ করে কন্টেন্টের মাধ্যমে আমি ওইখানে অডিয়েন্স গুলাকে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া। আর টাইপ অফ কন্টেন্টস এর মধ্যে হচ্ছে চার ধরনের কন্টেন্ট আছে, টেক্সট এবং হচ্ছে যে আপনার পিকচার, অডিও এবং ভিডিও, এই চার ধরনের কন্টেন্ট আমরা তৈরি করে থাকি। থ্যাংক ইউ। ওকে, কন্টেন্ট মার্কেটিং জিলানি, কন্টেন্ট মার্কেটিংটা তো যে কন্টেন্ট মার্কেটিং হচ্ছে যে যে কন্টেন্টের মাধ্যমে, যেমন আমি একটা প্রোডাক্ট সেল করব, সেটার রিভিউ করে সেখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, ওইখানে ওইখান থেকে রিডাইরেক্ট করে আমি আমার অডিয়েন্সটাকে আমি নিয়ে নিলাম আমার ওয়েবসাইটে, ওইখান থেকে আমি প্রোডাক্টটা সেল করে দিলাম। সেজন্য আমরা দেখা যায় যে সার্চ ইঞ্জিনগুলো ইউজ করে থাকি এসইওর মাধ্যমে। আচ্ছা, ওকে ওকে, ইউ হ্যাভ টু বি মোর স্পেসিফিক জিলানি। তারপরে এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর নাইস এক্সপ্লেনেশন। নাজমুস সাকিব বলেন। থ্যাংক ইউ।
নাজমুস সাকিব, নাজমুস সাকিব আমার কথা শুনতে পান? ভাই আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তো আউটসাইডে, আমি বুঝি নাই কি নিয়ে মানে আলোচনা হচ্ছে। মানে আপনি আউটসাইডে থাকলে ক্লাস সেশন কন্টিনিউ করবেন কিভাবে? না ভাইয়া, একটু ইমার্জেন্সি হসপিটালে আসতে হয়েছে, আমার একটা ফ্রেন্ড হচ্ছে ভাই মানে সিএমএইচ এ এডমিট, তো এই জন্য আসতে হয়েছে। ওকে ওকে ঠিক আছে। সোলেমান হোসেন ভাইয়া, কন্টেন্ট হচ্ছে এমন একটি প্রেজেন্টেশন যার মাধ্যমে ইনফরমেশন গুলোকে সরাসরি অডিয়েন্স বা ইন্ড অফ দ্য ইউজার কে আপনার প্রোভাইড করা, আর কন্টেন্ট আপনার বিভিন্ন ভাবে প্রকাশ করা, এটা স্পিচ হতে পারে অথবা রিটেন হতে পারে বা বিভিন্ন আর্ট হতে পারে। আর আপনার কন্টেন্ট হচ্ছে বিভিন্ন রকমের, ব্লগিং, এরপর হচ্ছে আপনার কেস স্টাডি, ইনফোগ্রাফিক্স, ইবুক, ভিডিও, অডিও। আচ্ছা, মানে আপনারা একটু কনফিউজ, মানে দুই জায়গায় একটু ইয়ে হয়ে গেছেন, একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, দুইটা কিন্তু দুই ধরনের টপিক। হ্যাঁ, একটা হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে, যেটা আপনি প্রকাশ করেন যেটার মাধ্যম দিয়ে, আরেকটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। হ্যাঁ, দুইটা কিন্তু দুই ধরনের জিনিস, বুঝতে পারছেন? সো আপনারা যেটা শেয়ার করছেন সোলেমান, এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর প্ল্যাটফর্মস, বুঝতে পারছেন? আমি আসলে আমার এটা ছিল কন্টেন্ট কয় ধরনের, যেমন আমাদের সুন্দর অ্যান্সার দিয়েছে কয়েকজন অলরেডি, আপনারা অলরেডি শুনে থাকবেন যে কন্টেন্ট সম্পর্কে কিন্তু ক্লিয়ার একটা আইডিয়া দিয়েছে, হোয়াট ইজ কন্টেন্ট এবং কন্টেন্টের প্রকারভেদ। স্পেসিফিকলি অনেকে বলেছে মানে চার ধরনের, হ্যাঁ অনেকে বলেছে অথবা পাঁচ ধরনের, বাট মোর অর লেস আপনি যেই ওয়েবসাইট গুলোতে আমরা যখন ব্রাউজ করি তখন যা দেখতে পাই আর কি, হ্যাঁ, যেমন রাইটিং, ইমেজেস, ভিডিওস, এগুলো কিন্তু কন্টেন্ট, ঠিক আছে? আপনারা যেটা বলছেন এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। সো একটু কনফিউজ হয়ে যান না, হ্যাঁ দুইটা কিন্তু আলাদা জিনিস। ওকে, সো আমরা আজকে কিছু আইডিয়া চেক করার চেষ্টা করব। একটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের যে এই যে প্রকার ভেদ আমরা সম্পর্কে জানলাম, আমরা কিছু কন্টেন্ট মার্কেটিং এর অথবা কন্টেন্টের কিছু প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো আমরা। আচ্ছা, কন্টেন্টের প্ল্যাটফর্ম বলতে আপনার, আচ্ছা আমরা যখন চিন্তা করি যে আমাদের ভিডিও কন্টেন্ট, সবচেয়ে বেস্ট ভিডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম গুলা কোনটা বলেন তো? আপনাদের অ্যান্সার করতে হবে, ইউ গাইজ হ্যাভ টু অ্যান্সার বাই ইউটিউব। ওকে, ইউটিউব। আর কোনো কন্টেন্ট, আর কোনো প্ল্যাটফর্ম ভিডিওর জন্য? আর কোনো প্ল্যাটফর্ম সম্পর্কে জানা আছে কিনা? এই প্ল্যাটফর্মটা সম্পর্কে জানো? ফেসবুক, ইনস্টাগ্রাম। ওকে, বিডমেট। ইনস্টাগ্রাম আসে, আচ্ছা। আর আমরা নর্মালি যেমন আমরা এটা দেখলাম, এটার ভিডিও সেকশনটা দেখি, আচ্ছা এটা একটা ভিডিও কন্টেন্টের প্ল্যাটফর্ম। ভিমিও সম্পর্কে আগে জানেন? ভিমিও কিন্তু ইউএস তে খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম মানে ভিডিও কন্টেন্টের, বুঝতে পারছেন? ভিমিও কিন্তু খুবই পপুলার প্ল্যাটফর্ম আপনার ইউএসএ তে, এবং এই ভিমিওর মাধ্যমে কিন্তু আপনার ইউএসএ তে আপনার হিউজ প্রোডাক্ট প্রমোট করা হয় আর কি। আচ্ছা, আমরা ইনস্টাগ্রামের যেটা হচ্ছে কি, ইনস্টাগ্রামের কিন্তু ওভারঅল প্ল্যাটফর্মটা ভিডিও কন্টেন্টের জন্য না, আমরা বলি আইজিটিভি, ইনস্টাগ্রামের আইজিটিভি। কি ইনস্টাগ্রামের আইজিটিভি বলেন, আমার সাথে শেয়ার করেন, নাইলে তো হবে না। ইনস্টাগ্রামের আইজিটিভি আপনার মোস্ট পপুলার প্ল্যাটফর্ম, ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে আমরা কাকে দেখি? ইউটিউব, না তাই তো? জি জি ভাই, ইউটিউব। আচ্ছা ওকে, ডেইলি মোশন একটা তো এটার পাশে,
ডেইলি মোশন আছে, হ্যাঁ ডেইলি মোশনও আপনার ভিডিওর জন্য মানে পপুলার। ওকে ফাইন, সো আমরা ভিডিও কন্টেন্ট আমরা মোটামুটি বুঝি যে এদিকে ভিডিও যে বানায়, হ্যাঁ এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট মেকার না? সো আমরা ভিডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম হিসেবে মোস্ট পপুলার ধরা হয় ইউটিউব। নাও ফেসবুক অলরেডি মানে ট্রাইং টু বিড উইথ ফেসবুক ইউটিউব, তার পাশাপাশি আপনার ইউএসএ তে অথবা অন্যান্য কান্ট্রি বেসড অনেকগুলো ভিডিও কন্টেন্টের প্ল্যাটফর্মস আছে। আচ্ছা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট কে আমি মানে প্ল্যাটফর্ম বলছি, আপনারা কি শুনছেন? এক একটা সিস্টেম এক একটা প্ল্যাটফর্ম আমরা ধরি আর কি, হ্যাঁ যেমন ভিমিও কিন্তু একটা প্ল্যাটফর্ম, ইউটিউব একটা প্ল্যাটফর্ম, ফেসবুক একটা প্ল্যাটফর্ম। সো আমরা উই আর সিং থ্রি ডিফারেন্ট প্ল্যাটফর্মস। আমরা একটু আগে ডেইলি মোশনের কথা বললো, এটা একটা প্ল্যাটফর্ম, তার পাশাপাশি আরেকটা প্ল্যাটফর্মের কথা বললো আইজিটিভি, যেটা ইনস্টাগ্রামের আইজিটিভি, ওটা একটা প্ল্যাটফর্ম। সো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্ম, ঠিক আছে? সো আমরা ভিডিও কন্টেন্টের বেসিক কিছু আগে থেকে আইডিয়া আমার জানা মতে সবারই থাকার কথা ইউটিউব সম্পর্কে। সো আমরা এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট, গেল ভিডিও কন্টেন্ট। সো ভিডিও কন্টেন্টের মধ্যে আমরা ভিমিও পাইলাম, ইউটিউব পাইলাম, ডেইলি মোশন পাইলাম, আইজিটিভি পাইলাম, ফেসবুক পাইলাম, আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, কান্ট্রি ওয়াইজ অনেক প্ল্যাটফর্ম আছে। সো ওইগুলোতে আমরা পরে যাই, হ্যাঁ আমরা আজকে বেসিক কন্টেন্টের এক্সপ্লোর করার চেষ্টা করব। সো আচ্ছা আমরা ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্ট আইডিয়াস গুলো তো অবশ্যই এই প্ল্যাটফর্ম গুলো থেকে পাবো না? ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্ট আইডিয়াস, যে কোনো কন্টেন্ট বানানোর জন্য তার আইডিয়াস লাগে নাকি? জি স্যার, আইডিয়া নিয়ে তো বানাইতে হবে। আচ্ছা আইডিয়া নিয়ে বানাইতে হয়, আমি দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো আইডিয়া কিন্তু লাগে প্রত্যেকটা জায়গায়, আইডিয়া লাগে, আইডিয়ার উপর বেস করে আপনার কন্টেন্ট গুলো মেক করা হয়। এনিওয়ে সো আমরা আইডিয়া নেওয়ার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম, ভিডিও কন্টেন্ট মেকিং এর জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আমরা দেখতে পেলাম। একটা হচ্ছে আপনার ফেসবুক, একটা হচ্ছে ইউটিউব, একটা হচ্ছে ভিমিও, ডেইলি মোশন, আইজিটিভি। সো ফ্রম ওয়্যার উই গ্যাদারড আইডিয়াস। আচ্ছা আপনারা যখন অন্যরা কথা বলবেন একটু মিউট করে দেবেন, হ্যাঁ আপনাদের নিজ উদ্যোগে আর কি, আশা রাখছি। থ্যাংক ইউ। আচ্ছা এটা হচ্ছে আপনার গেল হচ্ছে ভিডিও কন্টেন্টের কথা। এবার আমরা আসি, আপনারা যদি চিন্তা করেন অডিও কি কুড বি এ কন্টেন্ট, অডিও কি কন্টেন্ট হইতে পারে না? অডিও ইয়েস, জি জি। আচ্ছা অডিও কন্টেন্টের ক্ষেত্রে, অডিও কন্টেন্টের ক্ষেত্রে আপনার কোন প্ল্যাটফর্মের নাম জানেন কিনা? সোফি ভাই, রেডিও বেতার, রেডিও বেতার। ওকে ফাইন, রেডিও বেতার, সোফি ভাই, শপিফাই। শপিফাই ইজ এ অডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম, বাট স্পটিফাই। আচ্ছা স্পটিফাই, স্পটিফাই। আচ্ছা ওকে, সো স্পটিফাই, ওকে ফাইন, এটাও একটা প্ল্যাটফর্ম অডিও কন্টেন্টের। বাট ওকে লিসেনিং ইজ এভরিথিং, ওকে দে হ্যাভ এ প্ল্যাটফর্ম। এছাড়া আর কোনো প্ল্যাটফর্মের কথা নাম জানেন কিনা দেখেন তো? আচ্ছা এখানে অনেক মিউজিক আছে, মিউজিকের মিউজিক থেকে আপনার আর্টিকেল বেশি। আর কোন প্ল্যাটফর্মের নাম জানেন? গানা। আচ্ছা গানা, ওকে। আর হ্যালো, হ্যালো, আমার কথা শুনতে পান আপনারা? জি স্যার শোনা যাচ্ছে, স্যার শুনতে পাই। আচ্ছা আপনারা একটু গুগলে সার্চ করতে পারেন না, মানে আপনারা একটু প্রো অ্যাক্টিভ হতে হবে কিন্তু, হ্যাঁ আমার সাথে সেশনে কিন্তু আপনাদের একটু প্রো অ্যাক্টিভ হতে হবে। আপনারা জানেন হোয়াট ডাজ ইট মিন প্রো অ্যাক্টিভ? না স্যার। এনিওয়ান?
কিউ জানেন মানে প্রোঅ্যাকটিভ কি মানে এক্সপার্ট এক্সপার্ট প্রোঅ্যাকটিভ কি এক্সপার্ট হ্যালো আপনার কথা বলেন মানে কোঅপারেট করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না নিজেদেরকে একটু অ্যাডভান্সে নিয়ে চিন্তা করতে হবে আমি যখন কোন টপিকের কথা বলবো একটু নিজে গুগলে সার্চ করে ফেলেন সার্চ করে ফেললে আপনি কিন্তু একটা অ্যান্সার রেডি করে ফেলতে পারবেন নাকি ব্যাপারটা ওরকম না আমার স্ক্রিন দেখা যায় না আপনাদের আচ্ছা সবচেয়ে মানে অডিও কন্টেন্টের ক্ষেত্রে মোস্ট পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে সাউন্ডক্লাউড এনিওয়ে সাউন্ডক্লাউডের মধ্যে আসলে আপনারা নরমালি কখনো দেখেছেন কিনা যে কোথাও যদি আপনি অডিও সহ ভিডিও আপলোড ইউটিউবে কারো মানে ভিডিও আপলোডিং এক্সপিরিয়েন্স আছে ইউটিউবের মধ্যে আমার আছে জি আছে আছে খুবই দামি একটা জিনিস কন্টেন্টের ক্ষেত্রে সাউন্ড কিন্তু খুবই দামি একটা জিনিস আমি একটা জিনিস দেখে আমি আমাদের যে ভিডিও মেকিং টিম আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস যখন আমরা ভিডিও কন্টেন্ট বানাই ওই জায়গাটাতে কত বেশি সচেতন থাকতে হয় এটা আমি আপনাদের একটু শেয়ার করি লেট মি শেয়ার আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না আসলে কতটা ভ্যালুয়েবল এটা আসলে আমি শেয়ার করি দেখেন আমাদের একটা ভিডিও বানাতে গেলে একটা ভিডিও বানানোর সময় এই ভিডিওটা এটা কমপ্লিট হয়েছে তো এই ভিডিওটা বানাতে যাওয়ার সময় কিন্তু আমার প্রত্যেকটা ভয়েস আমাদের নিজে মেক করতে হয়েছে একটা ভিডিও বানানোর সময় আমরা যখন একটা ভিডিও কন্টেন্ট মেক করি তখন আসলে ভয়েস গুলো কিন্তু নিজেদের এগুলো হচ্ছে এই ভিডিওরই কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভয়েস আর এটা ছয় নাম্বার এটা হচ্ছে ইন্ট্রো ভয়েস আর বাকিগুলো হচ্ছে ভয়েস তো সাউন্ড কতটা ভাইটাল রোল প্লে করে আমি যদি যে ভিডিওটা বানাইছি এটা যদি আমি এটা যদি আমি এমনি আপলোড করে দেই হ্যাঁ কপিরাইট কোনো ভয়েস দিয়ে অথবা মানে কমন কোনো মিউজিক দিয়ে তখন কিন্তু সাথে সাথে আমার এই ভিডিওটা কপিরাইটে ধরে ফেলবে বুঝতে পারছেন তখন কিন্তু আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে কপিরাইটে ধরে ফেলবে হ্যাঁ তো ভয়েস কি অথবা মিউজিক অনেক ভাইটাল রোল প্লে করে কিন্তু আপনার আপলোডের ক্ষেত্রে এনিওয়ে আমি জাস্ট এটা ভিডিও 7 মিনিটের একটা ভিডিও এটা আজকে ফ্রেশ কন্টেন্ট সো আমরা এখন আপলোড করি না এটা আপলোড করব যাই হোক আমরা যে টপিকে ওই টপিকে ফিরে আসি সো ভয়েস কিন্তু অথবা মিউজিক খুবই দামি একটা জিনিস সো আপনারা যদি আমার এখানে নিজেও মাঝে মাঝে আপনারা সরি আপনারা এই ডেটাগুলো রেখে দিন বিকজ আপনাদের ফিউচারে অনেক কাজে লাগবে হ্যাঁ আপনারা হয়তো বা আজকে ফিল করতে না পারলেও এই ডেটাগুলো আপনাদের খুবই কাজে লাগবে আচ্ছা আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করতে পারবেন কে স্ক্রিন শেয়ার করতে পারবেন জিমেইল অ্যাকাউন্ট আছে কার ভাই আমার আছে আচ্ছা ওকে আমি একটা কাজ করি আপনার এক মিনিট হোল্ড গিভ মি সাম টাইম
আমি আপনাদের একটা ফোল্ডার বানিয়ে দিচ্ছি, সবার সাথে শেয়ার করতে হবে, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট। আমাদের ডেটা সংরক্ষণের একটা প্লেস লাগবে, ক্লাউড প্লেস, যে প্লেসের মধ্যে আমাদের প্রত্যেকটা ডেটা আপনারা কালেক্ট করে রাখতে হবে, এবং আপনাদের বাই নেম ফোল্ডার হবে এখানে। আচ্ছা আপনাদের যেটা করেন, আপনাদের সবার ইমেল গুলো চ্যাট বক্সে দেন রাইট নাও, সবার ইমেল গুলো আপনাদের আমাদের এখানে চ্যাট বক্সের মধ্যে শেয়ার করেন সবার। আই ওয়ান্ট এভরিওয়ানস ইমেল, এবং জিমেইলটা দিয়েন ডেফিনেটলি, মেসেজ চ্যাট বক্সে, চ্যাট বক্সে, চ্যাট বক্সে একজন একজন করে দিয়েন আমার। ওকে ওকে, একটু হোল্ড করেন। ওকে, আর আর বাকি আছে কে? 1 2 3 বাকি আছে কে? 1 2 3 4 5 6 7 8 9, 9 জনেরটা পেয়েছে। আপনাদের অন্যদেরটা কার্ডটা মিস করেছেন প্লিজ শেয়ার, বিকজ পরে আবার আপনাদের অন্য কাউকে দায়িত্ব নিতে হবে পরে। আর কার্ডটা বাকি আছে? যাদেরটা দেওয়া হয়েছে স্যার, এখন আপনার স্ক্রিন তো শো করছে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পাইছি 1 2 3 4 5 6 7 8 9, 10 জনেরটা পেয়েছি আমি। কামরুল হাসান আপনার জিমেইলটা দেন। সাব্বির অনেক লেটে জয়েন করেছেন, হ্যাঁ প্রায় 53 মিনিটস লেটার জয়েন করেছেন। সাব্বির আপনি আপনার ইমেলটা দেন, আর সাজিদুজ্জামান সোহাগ আপনার ইমেলটা দেন, চ্যাট বক্সে শেয়ার করে। আচ্ছা গ্রুপে দিয়েছেন অনেকে আবার। আচ্ছা আমি সবার সাথে শেয়ার করছি, আপনারা সবাই পেয়েছেন কিনা আমাকে এনশোর করে। আচ্ছা আমি
দেখেন আমি কিভাবে ক্রিয়েট করছি, নিউ ফোল্ডার। হ্যাঁ, সো নিউ ফোল্ডার একজনের নাম হবে, যেমন আমি একজন একজন করে যদি লিখি, দুই রকম হইতে পারে। একটা হচ্ছে বাই নেম, অথবা যদি আপনার বাই নেম পছন্দ না করেন টপিক বেসড হইতে পারে, যেমন কন্টেন্ট, কন্টেন্ট একটা ফোল্ডার, কন্টেন্ট একটা ফোল্ডার আপনার হইতে পারে, কন্টেন্ট মার্কেটিং একটা ফোল্ডার। তো আমি কিন্তু সবার সাথে শেয়ার করেছি, আপনার পেয়েছেন না, ইনশিওর করতে হবে। জি পেয়েছি। জি পেয়েছি। ওকে, আমরা যেখানে আরেকটা ফোল্ডার বানাচ্ছি অ্যাসাইনমেন্ট, আমাদের যত অ্যাসাইনমেন্ট যত প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট এখানে ফোল্ডার টু ফোল্ডার ক্রিয়েট হবে। হ্যাঁ, ফোল্ডার এবং আপনারা অনেকে আপলোড আপলোড করার ক্ষেত্রে আপলোড ভাইয়া আপনারা আপনি টিভি সাজিলে টিভি না টিভি অফ অন করুন না কি পার্সোনাল ড্রাইভে পার্সোনাল ড্রাইভে পাওয়া যাবে। আপনারা যখন অন্যরা কথা বলে একটু মিউট করে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, সবার পার্সোনাল ড্রাইভে আপনারা শেয়ার উইথ মি ফোল্ডার একটা পাবেন, যদি পার্সোনাল ড্রাইভ না পান শেয়ার উইথ মি তে আপনারা এসডি কম্পোজ, ঠিক আছে। আচ্ছা, আপনারা যেটা করবেন, আপনার ফোল্ডার আসলে আপলোড করবেন কিভাবে, মনে করেন আপনি একটা অ্যাসাইনমেন্ট করলেন এক্সেলে, এটাতে যাবেন মানে অ্যাসাইনমেন্টে আপলোড করবেন, অ্যাসাইনমেন্টের যদি কোনো ফোল্ডার থাকে, আমি যদি অ্যাসাইনমেন্টের কোনো টপিক দিয়ে দেই, লেটস সে আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং এর একটা ফোল্ডার বানাবেন এখানে, ফোল্ডার বানানোর পরে নিউ ফাইল আপলোড, দেখছেন আমরা কিন্তু ওই ওই জায়গাতে যেতে হবে যে ফোল্ডারে আপলোড করব। আমার কিন্তু ফোল্ডার অনেকগুলো, এই ফোল্ডারে আপলোড করব, তো অ্যাসাইনমেন্টের এই ফোল্ডারে যাবেন, যাওয়ার পরে নিউ ক্লিক ফাইল আপলোড, আমি কোন ফাইল আপলোড করতে চাই, আই এম গিভিং অ্যান এক্সাম্পল, এটা কেন, বিকজ আমরা যখন কাজ করতে যাব, হ্যাঁ লেটস সে আই ওয়ান্ট টু আপলোড দিস ফাইল, ওকে আমি আপলোড দিলাম, এটা হইতে পারে ইমেজ, এটা হইতে পারে এক্সেল, এটা হইতে পারে ওয়ার্ড ফাইল, এনিথিং কুড বি। হ্যাঁ, সো আমি আপলোড করে ফেললাম, আপনারা বুঝতে পারছেন পয়েন্টটা? জি স্যার। অ্যাসাইনমেন্টে কিন্তু আমার কিন্তু এই এসিডি তে নাই, আমরা কোথায় পাবো অ্যাসাইনমেন্টে? এখন অ্যাসাইনমেন্টের টপিক টু টপিক ফোল্ডার আলাদা হবে, এখানে অনেকগুলো টপিক হবে। আমি আপনাদের আগের একটা সেশনে দেখাইছিলাম না যে মানে কিভাবে ফোল্ডার টু ফোল্ডার ডেটা গুলো আমরা স্টোর রাখি, আমি আপনাদের দেখাইছি আপনার মনে নেই, আমি একটাই সেশন করছি। আচ্ছা দেখাচ্ছি আমি, আচ্ছা যাক আপনাদের খেল নাই। আচ্ছা আমি এটা দেখাইছিলাম এক্সাম্পল হিসেবে, এলডিপি দিয়া, এবং এদিকে হচ্ছে যেমন অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এখানে অনেকগুলো ফোল্ডার আছে, যেমন আর্টিকেল স্ট্রাকচার, অ্যাসাইনমেন্ট, ব্লগ মেকিং, ক্লাস হাইলাইট, ক্লাসেস, কিওয়ার্ড ডেন্সিটি টুলস, এসইও টুলস, দেয়ার হ্যাভ সেভারাল টপিকস। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে কিন্তু অনেকগুলো ফোল্ডার আছে, দেখেন আমি এটা দেখাইছিলাম গতকালকে আপনাদের, আপনারা যদি মনে থাকে আর কি। হ্যাঁ, অ্যাবাউট আস, এদিকে দেখেন অনেকগুলো টপিক আছে, প্রত্যেকটা টপিক কিন্তু অ্যাবাউট আস এর মধ্যে, লেটস সে অ্যাবাউট আস এর যত অ্যাসাইনমেন্ট গুলো আছে এগুলো কিন্তু এই প্রসেসে আপলোড করা হয়েছে, নিউ আপলোড ফাইল আপলোড, ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, আমরা কি সবার যার যার পিসি থেকে আমাদের এই যার যার কন্টেন্ট গুলো আপলোড করে দিব আমরা আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে আমাদের ফোল্ডার, মূল ইয়াটা হচ্ছে আমাদের ড্রাইভটা হবে এটা এসিডি কুমিল্লা 03 বেচ, এবং এখানে আমরা এই যে আসিক উন্নবী আসিক আসিক নাম বাই নেম গুলা হচ্ছে মানে দরকার নাই। হ্যাঁ, আপনারা যখন ফাইলটা বানাবেন ফাইলের মধ্যে আপনার নামটা ইয়ে করবেন, ঠিক আছে,
ফয়সাল খান দরকার নেই, নামগুলো আপাতত বাদ দেন। আমরা যেটা করব, এই অ্যাসাইনমেন্টের জায়গায় আমরা টপিক গুলো সিলেক্ট করবো, যে যে টপিক গুলো, কারণ আসলে টপিক গুলো মানে ইম্পর্টেন্ট, কারণ সামনে আপনার ডেটা লাগবে। ডেটা বাদে কিন্তু একটা ডিজিটাল মার্কেটার জিরো। হ্যাঁ, আমাদের ডেটা গুলো আমরা যখন প্রত্যেক দিনের সেশন গুলো, ট্রেনিং গুলো করব, আমাদের অ্যাসাইনমেন্ট গুলো থাকবে এখানে, এই অ্যাসাইনমেন্ট গুলো আপলোড হবে সবগুলো। আচ্ছা, আই এম গোইং টু ডিলিট দিস ওয়ান। আচ্ছা, আমি আপাতত ডিলিট করে দিচ্ছি এটা, এটাও ডিলিট করে দিচ্ছি যেহেতু এটার মধ্যে আপাতত নাই। ওকে, থ্যাংক ইউ ফয়সাল খান, এটা ডিলিট করে দিচ্ছি। তো আমরা আসলে টপিক অনুযায়ী, টপিকের মধ্যে আমাদের যখন কোনো ফাইল আপলোড করব, আমাদের নামটা রিনেম করে নেব, যেমন আমাদের ফাইল নেম। কোন আমরা একটা ফাইল এক্সেল হইতে পারে, লেটস সে এটা। হ্যাঁ, এটা আমার এখন মানে আপনার নামটা লিখে নেবেন, যেমন নাজমুল হাসান। তো আমার অ্যাসাইনমেন্ট বোঝা যাচ্ছে, এটা এটা আমার অ্যাসাইনমেন্ট, দ্যাট ইজ মাই অ্যাসাইনমেন্ট। হোয়াট আই এম ডুইং, আমি আমার অ্যাসাইনমেন্টের মধ্যে এখন এই জায়গাটাতে মানে আমি আসলাম। অনেকে শেয়ার পাবেন, এসিডি কুমিল্লা, আবার যারা হচ্ছে সবাই আসলে ওই জায়গাতে শেয়ার উইথ। অ্যাসাইনমেন্টে যাব, অ্যাসাইনমেন্টের ফোল্ডার যদি আলাদা আলাদা করা থাকে তখন কি করব, ওই ফোল্ডারে গিয়ে নিউ ফাইল আপলোড। আমি তো একটা ফাইল রিনেম করে রাখছি না, রিনেম, ওয়ার ইজ মাই রিনেম ফাইল। এই যে এই ফাইলটা, এই যে আপলোড হয়ে গেছে, ঠিক আছে, সিএসভি ফাইল আপলোড করে ফেলছি। বুঝতে পারছেন আপনারা হাউ টু আপলোড ইউর ফিউচার? আমরা একটা জায়গায় আসলে সব ডেটা রাখবো, সবার ডেটা, ঠিক আছে? আর উই আর লাইক এ ফ্যামিলি, আমরা কিন্তু একে অপরের সাথে নলেজ শেয়ার, উই গোইং টু এক্সচেঞ্জ আওয়ার নলেজ। হ্যাঁ, আমরা একে অপরের সাথে নলেজ শেয়ার করতে করে সবাই বেনিফিটেড হয়, এবং এটা খুবই নেসেসারি কিন্তু। হ্যাঁ, আমি রিমুভ করে দিচ্ছি, বিকজ দ্যাট ইজ নাথিং, জাস্ট টু শো ইউ। ওকে, আমরা আবার কাম ব্যাক করি, আমরা কন্টেন্টের মধ্যে চলে আসি। কন্টেন্টের আমরা সাউন্ড কন্টেন্টের মধ্যে ছিলাম, অথবা মিউজিক কন্টেন্টের মধ্যে ছিলাম, হোয়াট এভার আমরা যাই বলি না কেন। সো এই কন্টেন্ট গুলো কিন্তু আমরা, এটা হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম। আই ক্যান মাই হ্যাভ মাই অ্যাকাউন্ট হিয়ার, এটা দেওয়া হবে। ওকে, সো হেয়ার ইজ মাই কন্টেন্ট। আমি মাঝে মাঝে নিজে কিছু ভয়েস দিয়ে কন্টেন্ট আপলোড করে রাখছি এমনিতেই আর কি, ভাল লাগা থেকে, দেখার জন্য যে আসলে এই প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে। সো সো মেনি ফলোয়ার্স। ওকে, সো দিস আর মাই স্মল কন্টেন্টস, এবং এই কন্টেন্ট গুলো কে কতবার দেখছে এটা রিভিউ করা যায়, 266, 351। হ্যাঁ, সো এই সেগমেন্টে এনিওয়ে। সো এবং আমি যদি সবগুলো একসাথে দেখি, লাইকস, এগুলো হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, কেউ আমাকে খুঁজে পেতে গেলে তার ওই যে আমার নাম লিখে সার্চ দিলে সে খুঁজে পাবে। হ্যাঁ, সো এটা হচ্ছে কন্টেন্টের বিষয়। আমরা মিউজিক কন্টেন্ট দেখলাম, আমরা ভিডিও কন্টেন্ট দেখলাম, সো দুই ধরনের কন্টেন্ট আমরা আসলে দেখলাম ফার্স্ট অফ অল আজকে। আচ্ছা, আমরা এখন আরেকটা কন্টেন্টের কথা যদি ভাবি, যে কন্টেন্টের প্রকার ভেদের ভিতরে আপনারা যেটা দেখেছেন, যে আপনারা কি মনে করেন স্লাইড কুড বি কন্টেন্ট?
স্লাইড কি একটা কন্টেন্ট করতে স্লাইড একটা কন্টেন্ট ওকে সো ডু ইউ নো এনি প্ল্যাটফর্ম অ্যাবাউট মানে রিগার্ডিং রিলেট উইথ স্লাইডস জি স্যার বলেন তো হ্যালো জি স্যার বলেন বুঝেন একটু ক্লিয়ার বলেন স্যার মানে স্লাইডের স্লাইড কন্টেন্ট এক্সপ্লোর করার কোনো প্ল্যাটফর্ম না স্যার আমি তো এমনি তো ওই পাওয়ারপয়েন্টের প্রেজেন্টেশনের কাজগুলো করতাম আর কি স্যার তারপর হচ্ছে স্লাইড গিগস আছে স্লাইড মডেল আছে স্লাইড টিম আছে আচ্ছা দেখেন slideshare.com .net sorry slideshare.net দেখছেন আমরা এতক্ষণ দুইটা কন্টেন্টের সম্পর্কে জানছি প্রথমত হচ্ছে ভিডিও কন্টেন্ট ফার্স্ট দ্বিতীয় হচ্ছে আমরা অডিও কন্টেন্ট তিন নাম্বার দেখছি আমরা স্লাইড কন্টেন্ট সো স্লাইড কন্টেন্ট গুলো আসলে আমরা স্লাইডশেয়ার নামে একটা সাইট আছে আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আচ্ছা সাইদুজ্জামান সোহাগ আমি মেবি আপনাকে দেইনি অ্যাক্সেস না আচ্ছা এটার মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন আমরা যে কোনো টপিক নিয়ে যদি একটু সার্চ করি লেটসে এটা একটা স্লাইড শেয়ার কন্টেন্ট দুইটা পেজের সমন্বয় আচ্ছা এটার মধ্যে গ্রাফিক্স ডিজাইন দিয়ে কম আছে আচ্ছা এই সাইটটা কিন্তু আমাদের সামনে অনেক হেল্প করবে অনেক হেল্প করবে হ্যাঁ কিভাবে হেল্প করবে যে আপনি এই স্লাইড শেয়ার থেকে আপনি আসলে অনেক আইডিয়া পাবেন যে কিভাবে আসলে আপনার টপিক গুলোকে প্রেজেন্ট করতে হবে হ্যাঁ আপনি বায়ারের সাথে যখন কোনো কাজ করতে যাবেন তখন আসলে কি পদ্ধতিতে রিপোর্টিংটা দিলে আসলে আপনার আপনি বায়ারের কাছ থেকে একটা গুড রেটিং পাবেন সো অনেকগুলো আপনার এই যে কাজের যে আপনার ফিডব্যাক গুলো আপনি প্রেজেন্টেশন যেটা করবেন কাজ যখন আপনি সাবমিট করবেন একটু ডিজাইন করে নিতে পারলে আসলে আপনার বায়ারের কাছ থেকে কিন্তু ফিডব্যাক ভালো পাওয়ার সুযোগ অনেক বেশি সো স্লাইড শেয়ারের এই সেটটা আপনাকে কন্টেন্টে তো হেল্প করবেই কন্টেন্ট আইডিয়াও যেমন পাবেন তার পাশাপাশি কিন্তু আপনার বায়ারের কাছে আপনার কাজটাকে প্রেজেন্ট করতে অনেক হেল্প করবে সো স্লাইড শেয়ার খুবই ভাইটাল রোল প্লে করবে সামনে সো আমি বলবো আপনারা স্লাইড শেয়ারটার এই সাইটটাকে আপনারা ইয়ে করে রাখেন বুকমার্ক করে রাখেন কোথাও ঠিক আছে
এনিওয়ে সো আমরা তিনটা কন্টেন্ট সম্পর্কে আইডিয়া নিলাম সাইডের সাইডের নাম তো জানি না স্যার আমি তো সাইটের নামটা অলরেডি দিয়ে দিয়েছি স্যার এই যে ও আচ্ছা সরি সরি ঠিক আছে ওকে সো আমরা তিন ধরনের কন্টেন্ট সম্পর্কে আজকে কিছুটা আইডিয়া পেলাম এবার আসি আমরা লেটস সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা হচ্ছে আর্টিকেল রাইটিং না অথবা আর মানে রাইটিং কন্টেন্ট যেটা বলি আমরা রাইটিং কন্টেন্টের ক্ষেত্রে আপনার আপনাদের কারো কোনো আইডিয়া আছে যে কোন সাইটটা খুবই পপুলার ইংলিশের ক্ষেত্রে আর কি মিডিয়াম 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 ডট কম থ্যাংক ইউ ভেরি মাচ এটা কে অ্যানসার দিয়েছেন স্যার আমি হ্যাঁ ওকে আশিক নবী থ্যাংক ইউ ভেরি মাচ মিডিয়াম কিন্তু খুবই পপুলার একটা ওয়েবসাইট এবং এদিক থেকে আপনি হিউজ কন্টেন্ট রাইটিং কন্টেন্টের আইডিয়া পাবেন হিউজ হ্যাঁ এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মিডিয়াম কিন্তু আপনার দুইভাবে কাজ করে হ্যাঁ যারা লিখতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা ব্লেসিং বিকজ মিডিয়াম থেকে আপনি আর্নও করতে পারবেন মিডিয়াম আপনাকে আর্নিংও দেবে আর্নিং শেয়ার করবে হ্যাঁ সো মিডিয়াম কিন্তু খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম আপনি যে কোনো টপিক লিখে সার্চ করলে আপনি মিডিয়ামে আপনার হিউজ আইডিয়া পাবেন এখানে আপনি কি বুঝতে পারছেন মিডিয়াম একটা আর্টিকেল অথবা রাইটিং কন্টেন্টের জন্য বেস্ট প্ল্যাটফর্ম যেদিক থেকে আপনি নতুন নতুন আইডিয়া পাবেন হ্যাঁ একেবারে লেটেস্ট আইডিয়াস গুলো আপনি এদিক থেকে পাবেন কিন্তু হিউজ আইডিয়া পাবেন সো মিডিয়াম ইজ ফর আচ্ছা মিডিয়ামটা কিন্তু আপনার রাইটিং কন্টেন্টের জন্য কিন্তু খুবই পপুলার বুঝতে পারছেন আচ্ছা এবার বলেন তো ইমেজ কন্টেন্টের জন্য পপুলার সাইট কোনটা হইতে পারে পিন্টারেস্ট ইনস্টাগ্রাম পিন্টারেস্ট ইনস্টাগ্রাম ওকে আর স্ন্যাপচ্যাট শাটারস্টক কে বলা হয় ওয়ার্ল্ডের সবচেয়ে ইনরিচ স্টক ওয়েবসাইট মানে ইমেজের ওয়েবসাইট যেখানে সবচেয়ে বেশি স্টক ইমেজেস পাওয়া যায় এটা আপনারা জানেন জি সো আমরা ইমেজ কন্টেন্টের ক্ষেত্রে সবচেয়ে পপুলার প্ল্যাটফর্ম ধরছি শাটারস্টক কে হ্যাঁ যেখান থেকে আপনি হিউজ ইমেজের মানে কন্টেন্ট আইডিয়াস পাবেন আর কি হ্যাঁ ইমেজ ইজ এ ইটসেলফ ইজ এ কন্টেন্ট ইমেজ কিন্তু কথা বলে না একটা ইমেজ কিন্তু ইমেজ কে দিয়ে আপনি অনেকগুলো ইলাবোরেটলি একটা বিশাল আর্টিকেল লিখে ফেলতে পারেন একটা ইমেজ কে দিয়ে সো ইমেজ জন্য শাটারস্টকটা হচ্ছে সবচেয়ে পপুলার প্ল্যাটফর্ম যেখানে সবচেয়ে বেশি স্টক ইমেজ পাওয়া যায় যেখান থেকে আপনি হিউজ ইমেজের আইডিয়াও পাবেন হ্যাঁ যারা হচ্ছে আপনার এখানে দেখেন মানে অনেক ধরনের ইমেজ গুলো আছে আচ্ছা এছাড়াও কিন্তু আরো অনেক কন্টেন্ট এখানে মিউজিক কন্টেন্টও দেখা যাচ্ছে বাট ইমেজের জন্য সবচেয়ে বেশি পপুলার সাইট কিন্তু শাটারস্টক ওরা আরো অনেক কিছু ফিচার অ্যাড করছে বাট ইমেজটাকে ধরা হয় ওদের সবচেয়ে বেশি স্টক ইমেজ পাওয়া যায় শাটারস্টকে সো এইগুলো হচ্ছে আপনার কন্টেন্টের যে আমরা প্রকারভেদ জেনেছি সো ফার ওইটার কন্টেন্ট প্ল্যাটফর্মস গুলোকে এক্সপ্লোর করলাম আমরা এতক্ষণ মানে জানার চেষ্টা করলাম যে আসলে এই যে কন্টেন্টের আইডিয়া অথবা কন্টেন্ট গুলো আসলে কোথায় কোথায় পাওয়া যায় হ্যাঁ এবং কন্টেন্টের প্ল্যাটফর্ম গুলার ধরনটা কি কি হয় কারা কারা আসলে এই ওই কন্টেন্ট গুলার জন্য স্পেশালাইজড ওই কন্টেন্ট প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে আমরা একটু এক্সপ্লোর করলাম জানার চেষ্টা করলাম সো সো ফার আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার কিনা কন্টেন্টের ব্যাপারে কোনো মানে প্রশ্ন আছে কিনা এখানে আমি যে অডিও ভিডিও ইমেজ স্লাইড এর বাইরে কি স্যার আরো কোনো কন্টেন্ট আছে কিনা
এগুলো হচ্ছে কি আমরা যেটা দেখালাম এটা হচ্ছে মোস্ট পপুলার কন্টেন্টের প্যাটার্ন আর কি। হ্যাঁ, মোস্ট পপুলার কন্টেন্টের প্যাটার্ন। ভবিষ্যতে যদি কোনো প্যাটার্ন আরো ইন্ট্রোডিউস হয় সেক্ষেত্রে ডেফিনেটলি ওটা কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ, তার পাশাপাশি আপনার ইনফোগ্রাফিক ইজ ইটসেলফ ইজ এ কন্টেন্ট। ইনফোগ্রাফিকটা আসলে কেমন হয়? ইনফোগ্রাফিক আচ্ছা, গিফ কি কন্টেন্ট হতে পারে? গিফ? হ্যাঁ, হইতে পারে। আচ্ছা, একটা কন্টেন্ট ইনফোগ্রাফিক, মানে একটা ইনফোগ্রাফিক লিটারালি অনেক কিছু এক্সপ্লেইন করে। হ্যাঁ, ইনফোগ্রাফিকটা হয় এক্সপ্লেইনার ইমেজ বলা হয় আর কি। তো একটা মানে পারপাস বেসড আপনার ইমেজ কে দিয়ে ওর সেগমেন্ট আইডিয়াস গুলো একটা ইমেজের মধ্যে যখন প্রেজেন্ট করা হয় এটাকে বলা হচ্ছে ইনফোগ্রাফিক। সো ইনফোগ্রাফিক ইটসেলফ ইজ এ কন্টেন্ট। হ্যাঁ, আমরা এটা ইমেজ কন্টেন্টের আন্ডারে ফেলতেও পারি আর কি। গ্রাফিক্যাল অনেকগুলো আমরা তো ফটো দেখালাম, ফটো স্টকের কথা বললাম, তার পাশাপাশি গ্রাফিক্যাল অনেকগুলো আছে, যেমন ব্যানার আছে, এগুলো কিন্তু আপনার কন্টেন্টের ইমেজ কন্টেন্টের মধ্যে ফেলতে পারি আর কি আমরা। বুঝতে পারছেন? হ্যালো, ইমেজ এন্ড ফটোগ্রাফি আপনি যদি ধরেন তাহলে এই দুইটা দুই ধরনের কন্টেন্ট আসলে চলে আসে। ওগুলোকে ভাগ না করে আমরা একটা ইয়ের মধ্যে রাখলাম আর কি। আচ্ছা, এই রিগার্ডিং আর কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? আচ্ছা, ওকে, ফাইন। সো আমরা সামনে ফরওয়ার্ড করতে পারি যেহেতু কোশ্চেন নাই। সো আমরা আজকে এতক্ষণ পর্যন্ত জানলাম যে আপনার কন্টেন্ট যে মার্কেটিং এর মানে কন্টেন্টের যে প্ল্যাটফর্ম, কন্টেন্ট নট মার্কেটিং, কন্টেন্টের যে প্ল্যাটফর্ম গুলো একটু এক্সপ্লোর করলাম আজকে। আমি স্ক্রিন শেয়ার বন্ধ করলাম এখন। আজকে আমরা আরো টপিক যেটা কভার করব যে কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে কিছু আইডিয়া নেব। সো আপনারা যদি একে মানে আবার একটু কন্টেন্ট মার্কেটিং এবার আসেন, কন্টেন্ট মার্কেটিং এর ধরন কয়টা? সবাই একটু গুগলে সার্চ করবেন। অনেক ধরনের আছে, ব্লগিং, ভিডিও, পডকাস্টিং, ইনফোগ্রাফিক্স, ইমেল, ভিজুয়াল কন্টেন্ট, ইবুকস, স্লাইড শেয়ার, প্রেজেন্টেশন, ওয়েবিনার, সোশ্যাল মিডিয়া পোস্ট, এগুলো হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর টাইপস। রাইট, এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর টাইপস। যারা আসলে আগে কনফিউজড হয়েছিলেন কন্টেন্ট মানে কাইন্ডস অফ কন্টেন্ট এর জায়গায় আপনারা কন্টেন্ট মার্কেটিং এর মানে এগুলো নিয়ে আসছিলেন। হ্যাঁ, সো এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এ। আর কারো অন্য কোনো আইডিয়া আছে পাশাপাশি? সোশ্যাল মিডিয়া পোস্ট, স্লাইড ডেক, ওয়েবিনার, ফ্রি অ্যাপস, টুলস, তারপর হচ্ছে হোয়াইট পেপারস, লিড ম্যাগনেট, ইবুকস, এগুলো। ওকে, সবগুলো হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর। আর কারো কোনো আইডিয়া? সবাই শেয়ার করেন একদম করে, তাহলে হচ্ছে মানে সবার মাথায়। হ্যালো, ইয়ে বলেন, আশিকুন নবী বলেন। আশিকুন নবী স্যার 10 মিনিটের ব্রেক দিলে ভালো হতো। ওকে, আপনাদের ইয়ে হয়ে গেছে। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, 10 মিনিটের তাহলে ব্রেক নেন, 18 বাজে, আপনারা 28 সবাই ইয়ে করেন, জয়েন করে। আচ্ছা, আমরা আমরা একটু আগে কথা বলছিলাম যে কন্টেন্ট মার্কেটিং এর সম্পর্কে, কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে আপনারা আমরা পরে আসি, বিকজ আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটিং এর আমরা প্রথম দিন কিছু খুঁটিনাটি সম্পর্কে জেনেছি, রাইট? মনে আছে আপনাদের হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? এটা তো আপনারা মানে কাল গতকালকে সেশনে করেছে না? আপনার কথা না বললে কিভাবে আগাবো স্যার? গতকাল ক্লাসে বলা হয়েছিল। আচ্ছা, আপনারা দেখেন টাইপস অফ ডিজিটাল মার্কেটিং দেখেন,
সবাই গুগলে সার্চ করেন। আমরা অলরেডি টাইপস গুলো কিন্তু সম্পর্কে জেনেছিলাম, মনে আছে? জি। আচ্ছা, আজকে আমরা আরেকটা টার্ম সম্পর্কে জানবো, যেহেতু আমরা প্রথমে আমি বলেছি যে আপনাদের ফার্স্ট সেশনটা হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে, সেকেন্ড সেশন হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। তো আমরা একেবারে শুরুটা করব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে। আমরা শর্ট ফর্মে বলি এসইও। আমরা শর্ট ফর্মে কি বলি? এসইও। এসইও। আচ্ছা, আজকে আমরা দুইটা টার্ম সম্পর্কে জানবো। একটা হচ্ছে এসইও, মানে কি আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, আর এছাড়াও আপনার সার্চ ইঞ্জিনটা কি আসলে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানার আগে আমাদের জানতে হবে সার্চ ইঞ্জিনটা কি। আপনার কি সার্চ ইঞ্জিন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? জি, শেয়ার করে। বাংলাদেশে পিপি লিখা আছে সার্চ ইঞ্জিন, এবং নরমালি তো আমরা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করি। আচ্ছা, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, বাংলাদেশের আছে পিপি লিখা। ওকে, আর কোন সার্চ ইঞ্জিনের নাম জানা আছে কিনা? বিং, ইয়াহু। ইয়াহু, বিং, ইয়াহু। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি চারটা নাম কিন্তু জেনে গেলাম। একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে পিপিলিকা বাংলাদেশের, যেটা আবু সাইদ নয়ন বলল। তিন নাম্বার হচ্ছে আশিকুন নবী বলল যে হচ্ছে বিং এবং ইয়াহু। তো এগুলো হচ্ছে কি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনটা আসলে কি? সার্চ ইঞ্জিনের কাজ করলে বিভিন্ন জিনিস পাওয়া যায়, সার্চ করলে অনেক একসাথে অনেক কিছু পাওয়া যায়। তাহলে সার্চ ইঞ্জিনটা হচ্ছে কি? সার্চ করলে অনেক কিছু পাওয়া, মূলত একটু অনুসন্ধান। জি, সার্চ ইঞ্জিন মূলত স্যার একটা ওয়েব অনুসন্ধান ইঞ্জিন বা সফটওয়্যার বলা হয়, এটাতে তথ্য জমা করে, তথ্য জমা করে। ওকে, তো আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানলাম। সার্চ ইঞ্জিনটা হচ্ছে মানে আপনারা একটু দেখেন তো হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, এটা একটু গুগলে সার্চ করে দেখেন সবাই। এটাকে স্যার আপনি মাতৃভাষার সাথে তুলনা করতে পারেন? আচ্ছা, আগে একটু সার্চ করে নেন। হ্যাঁ, এটা মাকড়সা। আচ্ছা, ওকে, নেট দুনিয়া জাল ছড়িয়ে রাখে তথ্য সংগ্রহের জন্য। আপনি যখন কোনো তথ্যের জন্য সার্চ করেন, তখন এটি নিজের কাছে জমা করে রাখা কোটি কোটি ওয়েব পেজ থেকে বাছাই করে আপনার দরকারি তথ্যটি খুঁজে দেয়। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন স্যার। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে হচ্ছে দরকারি তথ্য খুঁজে দেয় আপনাকে, মানে আপনার কোনো জিজ্ঞাসা যদি থাকে সেই জিজ্ঞাসাটা কেউ সার্চ করে আমাকে রেজাল্ট এনে দেয়। হ্যাঁ, পুরো জিনিসটাকে সার্চ ইঞ্জিন বলা হচ্ছে নাকি? আচ্ছা, আর কারো কোনো এক্সপ্লেনেশন আপনারা আর কেউ কিছু পেলেন কিনা? আপনারা কিন্তু খুবই লেস কোঅপারেটিভ, মানে আমাদের কুমিল্লার মানুষের পুরো চরিত্রটা আছে, সরি ফর দ্যাট। আপনারা কিন্তু একটু চেষ্টা করেন কোঅপারেট করতে। হ্যাঁ, কারণ কোঅপারেট না করলে একে অপরের কাছ থেকে শিখতে পারবো না তো আমরা। আসলে আমি তো আপনাদের প্রথমে বলছি যে আমি আপনাদের কাছ থেকে শিখতে এসেছি, কিন্তু আপনারা একটু শেয়ার করতে হবে স্যার। হ্যাঁ, উইকিপিডিয়ার মতে সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম যেটা ডিজাইন করা ওয়েব সার্চের জন্য, এবং এটার মানে হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে সিস্টেমেটিক ওয়েতে পার্টিকুলার কিছু ইনফরমেশন শেয়ার করে থাকে, যেগুলো টেক্সটুয়াল ভাবে আমরা কুয়েরি করি। ওকে, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ হাসিবুল। আচ্ছা, তানবিন নিশাত তো রাস্তায়। ওকে, সিফাতুন্নাহার পুষ্প বলেন তো, আমি ওই সময় ডেকেছিলাম আপনাকে। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন, তারপর সাদমান সাকিব আপনি দেখে থাকবেন। হ্যাঁ জি, সিফাতুন্নাহার বলেন। সার্চ ইঞ্জিনটা হলো একটা সফটওয়্যার সিস্টেম যেটা হচ্ছে ওয়েব সার্চ করবে, আমরা কোনো কিছু যখন খুঁজতে যাই ইন্টারনেটে, তখন সার্চ ইঞ্জিন আমাকে হেল্প করবে যে আমার জিনিসটা খুঁজে, মানে অনেক অনেক ওয়েবসাইটের মধ্যে থেকে আমি আসলে কোনটা চাচ্ছি, কোনটা আমার যেটা চাচ্ছি আমি সেটার সাথে সবচেয়ে বেস্ট ম্যাচ কোনটা হচ্ছে সেটা খুঁজে এনে দিবে হচ্ছে সার্চ ইঞ্জিন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সাদমান সাকিব। সাদমান সাকিব, হ্যাঁ ভাই, সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা অনুসন্ধান ইঞ্জিন, মানে একটি ওয়েবসাইট যার মাধ্যমে ব্যবহারকারী মানে ইন্টারনেট থেকে
মানে যে তথ্যটা অনুসন্ধান করবে এটা মানে সঠিক তথ্যটা মানে বাছাই করতে পারবে আর কি। ওকে জিলানি, জিলানি বলেন তো, জিলানি আপনি শুনতে পান আমার কথা? জি ভাই। জি বলেন। জিলানি বলেন ভাই, আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে। আপনি এটা এটা বলেন, সার্চ ইঞ্জিনটা আসলে কি? আচ্ছা জিলানি বলতে পারছে না। ওকে সোহাগ খান বলেন তো, সোহাগ খান, সোহাগ আপনি ওই যে আনমিউট করে নিতে হবে। হ্যাঁ আনমিউট করার প্রসেস কালকে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছিল, আপনি যদিও আজকে নতুন সেশনে অ্যাটেন্ড করেছেন। দেখেন এই যে আপনি যদি ল্যাপটপ থেকে জয়েন করেন সেক্ষেত্রে এখানে একটা মানে মিউট এবং আনমিউটের বাটন আছে। এটা হচ্ছে আনমিউট। ওকে বুঝতে পারছেন? হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ সোহাগ বলেন, মানে সার্চ ইঞ্জিন আসলে সম্পর্কে কি জানলেন? সার্চ ইঞ্জিনটা হচ্ছে আমাদের কোনো কিছু আমার তথ্য জানার প্রয়োজন, তো আমরা সার্চ করলে আমার যা প্রয়োজন আমি যা লিখবো তা আমাকে তথ্য দিবে। ওকে থ্যাংক ইউ। সোলেমান হোসেন ভাই, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে যে ওয়েব বেস টুলস আর কি আমাদেরকে প্রয়োজনীয় তথ্যগুলো অনুসন্ধান করে দেয় সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। ওকে থ্যাংক ইউ। মামুন, মামুন মিয়া, আচ্ছা কামরুল বলেন তো, কামরুল হাসান। সার্চ ইঞ্জিন মানে অনুসন্ধান তথ্য, মানে কোনো কিছু লেখার সার্চ করলে আমরা এটা দেখতে পারবো, জানতে পারবো, এটি অনুসন্ধান। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। কামরুল হাসান, কামরুল হাসান আনমিউট করে কথা বলতে হবে। আচ্ছা আশিকুন নবী বলেন, আশিকুন নবী। হ্যাঁ স্যার, প্রশ্নটা কি? সার্চ ইঞ্জিনটা কি আসলে? সেটা তো আমি বলছি একবার। সাইদ বলেন তো, আবু সাইদ নয়ন। জি স্যার। যেমন আমি একটা ওয়েবসাইটে ঢুকলে ওটা কোথায় আছে কি আছে আমি কিছুই জানি না, সেক্ষেত্রে আমরা সার্চ ইঞ্জিন ইউজ করি। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। সো সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা জানলাম যে সার্চ ইঞ্জিনটা কি, অনেকে সার্চ ইঞ্জিনের কয়েকটা এক্সাম্পলও দিয়েছে যে গুগল, ইয়াহু, বিং, ওকে লাভ লাভ লা, অনেকগুলো সাইটের নাম বলেছে। আপনারা আসলে সার্চ ইঞ্জিন, ফেসবুকে কি সার্চ ইঞ্জিন নাই? আছে। আচ্ছা ওকে আছে। আচ্ছা আছে ভাই, বাট এখানে আপনার ফেসবুকে কি আপনার এক্সটার্নাল কোনো ডেটা আপনাকে দেখাচ্ছে কিনা? বুঝলাম না। ফেসবুকে যখন আপনি সার্চ ইঞ্জিনে, ফেসবুকের যে সার্চ ইঞ্জিন আছে, হ্যাঁ ওই সার্চ ইঞ্জিনে আপনি যদি আপনার কোনো তথ্য খোঁজেন সেক্ষেত্রে কি এক্সটার্নাল কোনো ডেটা আপনাকে দেখাচ্ছে কিনা? জি না ভাই। হ্যাঁ দেখাচ্ছে, দেখাচ্ছে, একটা সার্চ করলে সাথে অনেকগুলো আছে, পেজ গুলো আসে আর কি, পেজ গ্রুপ এমন মানে নির্দিষ্ট মানে কিছু আসে ফেসবুকে পার্টিকুলার, যেটা সার্চ হবে শুধু ওইটাই পার্টিকুলার আসবে, এক্সট্রা কোনো সাজেশন অর ইয়া আসে না। আচ্ছা আপনারা মানে ফেসবুকে লেখেন তো ডিজিটাল মার্কেটিং, দেখেন তো আপনাদের মানে এক্সটারনাল কোনো কিছু আসে কিনা?
নাকি শুধু ইনবাউন্ড যে ডেটাগুলো আছে, যেমন আপনার এই যে একটু আগে একজন এক্সাম্পল দিয়ে বলছিল যে পেজ গ্রুপ, হ্যাঁ এগুলো আসতেছে, এগুলোর বাহিরে কোনো মানে আমরা যেমন এক্স ওয়াই জেড ওয়েবসাইট গুলোর ডেটা আমরা কি পাই কিনা? না পাই না। ওকে না ওকে, বাট গুগলে সার্চ করলে আমরা কি পাই? বিভিন্ন তথ্য, বিভিন্ন তথ্য পাওয়া যায়, এক্সটারনাল ওয়েবসাইট পাওয়া যায় ডিটেইলস। আচ্ছা তো এই জায়গায় হচ্ছে একটা মেসেজ পার্থক্য আছে, একটা হচ্ছে কিছু কিছু প্ল্যাটফর্ম, প্রত্যেকটা প্ল্যাটফর্মের নিজস্ব সার্চ ইঞ্জিন থাকে। আপনি ইয়াহুতে গেলে ইয়াহুতে তো এক মানে ইটসেলফ একটা সার্চ ইঞ্জিন, বাট আপনি যদি ইউটিউবে যান, আপনি ইউটিউবে গেলে আসলে কি পাবেন সার্চ? ওর কি সার্চ ইঞ্জিন নাই? আছে, ওরও সার্চ ইঞ্জিন আছে। হ্যাঁ, দ্যাট মিন্স সার্চ ইঞ্জিন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্মে থাকতে পারে, বাট কিছু ইউনিভার্সাল সার্চ ইঞ্জিন আছে যে সার্চ ইঞ্জিন গুলো অন্য যত ওয়েবসাইট গুলো আছে ওই ওয়েবসাইট গুলো ডেটা স্টোর করে, এবং ওই ডেটা স্টোর থেকে সে আপনাকে আপনার ডিজায়ার ডেটাটা আপনাকে প্রেজেন্ট করে থ্রু সার্চ, থ্রু ইউর কোয়ারিজ, মানে আপনি যে কোয়ারিজটাকে থ্রু করছেন ওই কোয়ারিজ এর অনুযায়ী আপনাকে ডিফারেন্ট ওয়েবসাইট গুলো থেকে ডেটা কালেক্ট করে আপনাকে বেস্ট ডেটা আপনার সামনে রিপ্রেজেন্ট করছে, রাইট? গুগল, আমরা গুগলের কথা বলি, ইয়াহু, বিং, যেগুলো হচ্ছে ইউনিভার্সাল সার্চ ইঞ্জিন। পিপিলিকা একজন সাইদ মানে আবু সাইদ বলতেছিলেন পিপিলিকা ইটস এ গুড এক্সাম্পল। আমরা পিপিলিকাতে আসলে কি ডেটা পাচ্ছি? আবু সাইদ নাইম, আমরা কি পিপিলিকা দেখবো? স্যার পিপিলিকাতে তো তেমন কিছু সার্চ করা হয়নি, কারণ ওখানে অনেক তথ্য কম পাওয়া যায়, সেই জন্য গুগল বেস্ট, সেই জন্য গুগলই বেশি ইউজ হয়। আচ্ছা আমরা একটু পিপিলিকা দেখি যে আসলে পিপিলিকা কি ধরনের সার্চ ইঞ্জিন, আসলে কি ডেটা দিচ্ছে। আচ্ছা আমরা যদি বলতেছি ইংলিশে লিখি, আচ্ছা অনিবার্যিত কারণ এই মুহূর্তে রেজাল্ট দেখানো সম্ভব হচ্ছে না। স্যার মনে হয় অফ হয়ে গেছে এটা, ওর ফাংশন কাজ করে না দেখতেছি, দে আর নট ওয়ার্কিং আইদার। ওকে সো উই ক্যান কাউন্ট পিপিলিকা অ্যাজ এ সার্চ ইঞ্জিন রাইট নাও বিকজ হি ইজ নট গিভিং মি এনি অ্যানসারস বিকজ হি ডোন্ট হ্যাভ এনি ডেটা। ওকে অ্যাপার্ট ফ্রম দিস থিং, আমরা যে ব্যাপারটা আসলে ডিসকাশন করছিলাম যে তাহলে সার্চ ইঞ্জিন কিন্তু সব প্ল্যাটফর্মে আছে না? আপনারা টুইটারে কখনো সার্চ ইঞ্জিন দেখেছেন? জি স্যার দেখেছি। আচ্ছা দ্যাট মিন্স প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্মে কিন্তু আলাদা আলাদা সার্চ ইঞ্জিন আছে। হ্যাঁ, সো সার্চ ইঞ্জিন ইজ এভরিওয়্যার, বাট ইউনিভার্সাল সার্চ ইঞ্জিন গুলো কি করে অন্যান্য সাইট থেকে ডেটা কালেক্ট করে আমাদেরকে প্রেজেন্ট করে। আচ্ছা নাও আই টার্ন ইনটু নিউ টপিক উইচ ইজ কল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা আচ্ছা এর আগে একটা টপিক জেনে নেই, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে। জিলানি কি জয়েন করছেন? জিলানি তো আগে থেকে জানেন, বলেন তো হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, কিওয়ার্ডের উপরে কাজ করবে। আমি যে বিষয়টা জানার জন্য সার্চ করব, ওখানে যে আমার কিওয়ার্ডগুলো থাকে ওটার উপরে বেস করে সার্চ ইঞ্জিন সেটা উপরে আমার যে তথ্যটা দরকার ওটা নিয়ে আসে। জিলানি কি আপনি ফুললি ক্লিয়ার না হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস? বিভিন্ন ওয়েবসাইটের এই তথ্যগুলো সে কালেক্ট রাখে, যখন আগে আমি সার্চ করি তখন সে তার সার্ভার থেকে বা তার কালেক্ট ডাটা থেকে থেকে আমার ডাটা আমার আচ্ছা ওকে। আর
কে অ্যানসার দিতে চান, মানে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, কিভাবে সার্চ ইঞ্জিন আসলে কাজ করে, মানে সার্চ ইঞ্জিনের কাজের ধরনটা কি, মানে আপনাকে ডেটাটা আসলে কিভাবে দেয়? লেটস সে আমরা যদি ইউনিভার্সাল অ্যাসপেক্ট থেকে চিন্তা করি, আমার ওন প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক তার ওন প্ল্যাটফর্মের ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করছে, রাইট? টুইটার তার ওন প্ল্যাটফর্মের ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করছে। আমরা যদি লিঙ্কডইন, ইউটিউব দেখি, ওরা হচ্ছে ওন প্ল্যাটফর্মের ডেটা রিপ্রেজেন্ট করছে, বাট গুগল কিন্তু তা করছে না। গুগল অন্যান্য সকল ওয়েবসাইটের ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করছে, ওকে, বাট দ্যাট মিন্স তার একটা নিজস্ব পদ্ধতি আছে, তার সার্চ ইঞ্জিনটা কাজ করানোর নিজস্ব একটা পদ্ধতি আছে। সো আমি যদি বলি যে হাউ গুগল ওয়ার্কস, হাউ গুগল সার্চ ইঞ্জিন ওয়ার্কস স্পেসিফিকলি, আপনারা এটা একটু, তো আমরা যে অন্যান্য যে কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো ডাটাগুলো আমরা গুগলের মাধ্যমে পাই, ওই কোম্পানিগুলো মূলত গুগলের কাছে আগে ডাটাগুলো মানে সার্চ করা বা তাকে তাকে কন্ট্যাক্ট করে নেয় যে আপনার আপনার মাধ্যমে আমার ডাটা শো করাবেন বা আমার আপনার মাধ্যমে আমার ডাটাগুলো মানুষ জানতে পারবে। আচ্ছা দেখেন, আমরা একটু আগে ফেসবুকে আমি সার্চ করলাম, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং দিয়ে, ও করলো কি, গ্রুপস আনছে, পেজ আনছে, ইভেন্টস আনছে, হ্যাঁ, ও অনেকগুলো ডেটা আমার এবং বিভিন্ন পেজেসের, সরি, গ্রুপসের মানে কিছু মানে আর্টিকেল নিয়ে আসছে, মানে কন্টেন্ট, ও কন্টেন্ট গুলো থেকে নিয়ে আসছে, কিছু হ্যাশট্যাগ নিয়ে আসছে আমার সামনে, দিস আর দ্য হ্যাশট্যাগস, ওকে, সো কিছু ডিরেক্ট কিওয়ার্ডস নিয়ে আসছে, তারপরে হচ্ছে আপনার এখানে পেজেস নিয়ে আসছে, বিকজ হিয়ার ইজ শোয়িং লাইকস, সো আমরা বুঝতে পারতেছি পেজেস, সো হিয়ার ইজ এ গ্রুপ, সো গ্রুপের কিছু ডেটা মানে ইনবাউন্ড ডেটা আসলে নিয়ে আসতেছে। বাট আমরা যখন সেম কিওয়ার্ডটা দিয়ে গুগলে সার্চ করতেছি, ও সরি, আচ্ছা, সে আমাকে বিভিন্ন ওয়েবসাইটের ডেটা দেখাচ্ছে, ওকে। আচ্ছা, আমরা যে টপিকে ছিলাম, আপনারা দেখেন, আপনারা এতক্ষণ অনেকক্ষণ অনেকে এক এক ভাবে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, আপনি একটা নাইস প্রেজেন্টেশন পাবেন, ইমেজ, আমি যদি ইমেজে যাই, দেখেন আমি একটা গুড এক্সাম্পল, এই এই এটা দেখেন, দ্যাটস হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, দেখেন আপনারা দেখেন তো, এটা কি ইমেজ ক্লিয়ার ক্লিয়ার হয় নাকি, লেট হিম ক্লিয়ার স্যার, একটু ফুল স্ক্রিন করে দেন, ফুল স্ক্রিন করব না, আপনারা সবাই হচ্ছে ওই যে ফুল স্ক্রিন আপনারা নিজের একটু করে নেন, ওকে স্যার, আচ্ছা, ও স্লো হয়ে গেছে, আচ্ছা দেখেন এটা হচ্ছে ইউজার, মানে আমরা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, একটু আগে ফয়সাল সাহেব কিন্তু একটা কথা বলছে যে স্পাইডার, ফয়সাল আছেন আপনি? জি শুনতে পাচ্ছি, ওকে, ইউ মেনশন স্পাইডার, রাইট, এন্ড দিস ইজ দ্য স্পাইডার, দ্যাট ইজ দ্য স্পাইডার, সো এটা মাকড়সা, মাকড়সা কি করতেছে, সে এটা একটা মানে যে কোনো একটা আমার একটা ওয়েবসাইট এক্স ওয়াই জেড ওয়েবসাইট, সে করতেছে কি, আমার ওয়েবসাইটের ডেটাকে ইন্ডেক্স করে, কি করে ইনডেক্স করে, স্পাইডারটা কি করে ইনডেক্স করে, আমার কথা কি শুনতে পাচ্ছেন, একটু মাঝে একটু কম মনে হইতে পারে, জি 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 শুনতে পাচ্ছি, আচ্ছা স্পাইডারটা করে কি, সে ইনডেক্স করে, তারপর কি করে, অ্যানালাইজ এবং ম্যাচ কোয়ারিজ করে, মানে অ্যানালাইজ করে, ইনডেক্স, ক্রল ইনডেক্স, এটাকে বলি আমরা এইভাবে, ক্রল ইনডেক্স এবং হচ্ছে সার্চ রেজাল্টস, সার্চ রেজাল্ট হচ্ছে এটা পুরো সেশনটা হচ্ছে সার্চ রেজাল্ট, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাইতাম তাহলে হচ্ছে, ওকে, এটা হচ্ছে কি মানে যে সার্চ করতেছে, মানে আমি সার্চ করতেছি, বাট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মধ্যে যেটা করতেছে সে ক্রল করতেছে, এটা হচ্ছে মাকড়সাটা, মানে মাকড়সা কি করে, ক্রল করে, ক্রলিং করে, মানে হামাগুড়ি দিয়ে সে একটা ওয়েবসাইটে গিয়ে হামাগুড়ি দিয়ে ডেটা কালেক্ট করে, আমার কথাটা কি বুঝতে পারছেন, ক্লিয়ার স্যার, মাকড়সাটা ক্রল করতেছে কোথায়, বিভিন্ন ওয়েবসাইটে ক্রল করে, কি করে, ডাটাগুলো কালেক্ট করে, খুঁজে নেয়, ক্রল করে, হ্যাঁ ক্রল করে, করে ডেটা কালেক্ট করে, তারপরে করে কি, এটা ইনডেক্স হয়, কি হয়, গুগলে ইনডেক্স হয়, মানে ইনডেক্স হচ্ছে তার সার্ভারে স্টোর করে,
মানে ও যখন ক্রল করতে থাকে, ও কিন্তু এই জায়গায় যে সার্ভার আছে, সার্ভারের মধ্যে করে কি গুগলের সার্ভারে প্রত্যেকটা ডেটা স্টোর করে, মানে সে যা যা ক্রল করে ডেটা পায়, হামাগুড়ি দিয়ে হেঁটে হেঁটে একটা ওয়েবসাইটে যাওয়ার পরে হামাগুড়ি দিয়ে হেঁটে হেঁটে যা ডেটা পায়, ওই ডেটাটা করে কি সে সার্ভারে স্টোর করে, মানে ইন্ডেক্স করে বলি আপনাকে, বুঝতে পারছেন? সিকোয়েন্সলি বা ধারাবাহিকভাবে স্টোর করে, এরকম না স্যার, না সাজায় আছে, এটা সাজায় স্টোর করে, এটা এটা সামনে আরো স্পষ্ট হবে হবেন, বিকজ এক্স্যাক্টলি কবে ক্রল করছে আপনার সাইটে রোবটটা, হ্যাঁ, অথবা ওর মাকড়সাটা, আপনি এক্স্যাক্ট ডেটা দেখতে পাবেন সামনে, হ্যাঁ। সো মনে করেন মানে কালকে, লেটস সে গতকালকে 4:10 মানে ওই গুগলের ওই ক্রলারটা অথবা ওই যে মাকড়সাটা আমাদের ওয়েবসাইটে আসছে, আসার পরে সে ক্রল করে ডেটা কালেক্ট করে নিয়ে গেছে, এটা আপনি এক্স্যাক্ট ডেটা এবং টাইম দেখতে পাবেন। হ্যাঁ, উই উইল শো ইউ লেটার অন, লেটার সেশন, বাট আগে একেবারে প্রসেসটা বুঝেন। এটা হচ্ছে ক্রল করে, ক্রলের পরে ইন্ডেক্স করে, মানে ডেটা স্টোর করে, দেন আপনার সার্চ রেজাল্টটা কোয়ারিজের আকারে সে রেজাল্ট আকারে দেখাচ্ছে, যে কোয়ারিজ করতেছে তার রেজাল্ট আকারে সে দেখাচ্ছে, ক্রল করছে, ক্রল ইন্ডেক্স মানে ডেটা ডিসপ্লে বলা যায় আর কি, হ্যাঁ, ডেটা ডিসপ্লে করছে। আমরা একটু আগে যা করলাম আর কি, আমরা কোয়ারিজ করছি, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, দিস ইজ এ কোয়ারিজ, মানে আমরা কোয়ারিজটা থ্রো করছি গুগলের কাছে, এবং গুগল মানে প্রিভিয়াস ক্রল ডেটা থেকে যেই ইন্ডেক্স মানে করে রাখছিল ও যে ডেটা, ওই ইন্ডেক্স ডেটা গুলোকে আমার সামনে রিপ্রেজেন্ট করছে, রাইট? আপনি কি এটা হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, ক্রল ইন্ডেক্স এন্ড ডেটা প্লে, মানে ডিসপ্লে, ইন্ডেক্স এবং সার্চ ইঞ্জিনের তিনটা প্রাইমারি ফাংশন রয়েছে, যেটা কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন, সেগুলো হলো স্যার ক্রল, ইন্ডেক্স, ইন্ডেক্স এবং র্যাঙ্ক। প্রথমত তথ্য খুঁজে বের করে বা ক্রলিং বা সিস্টেম খুঁজতে যায় যেখানে আগে থেকে ইন্ডেক্স করা আছে সেখানে, হ্যাঁ না? এই যে দেখেন একটা আরেকটু ওয়েল ম্যানারে প্রেজেন্ট করছে এখানে, দেখেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট, গুগলের যে রোবটটা আছে, সার্চ ইঞ্জিনের যে রোবট আছে অথবা মাকড়সা আছে, রোবট অথবা মাকড়সা আপনি যাই বলেন না কেন, হ্যাঁ, অথবা স্পাইডার, অনেকে এক একজন এক এক ভাবে বলে, সো স্পাইডার, রোবট অথবা মাকড়সা যাই আছে না কেন, ওর ও করে কি বিভিন্ন ওয়েবসাইটে যায়, ক্রল করে করতে করতে যায়, হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে ওই ওয়েবসাইট গুলোতে ভিজিট করে, ভিজিট করে ডেটাকে স্টোর করে, কোথায়, এই জায়গাতে ডেটাকে স্টোর করে সার্ভারে, হ্যাঁ, যে ডাটাকে স্টোর করার পরে সে রিপ্রেজেন্ট করে এই জায়গাটাতে, সার্চ ইঞ্জিনে যে কোয়ারিজ করলো সে তাকে রিপ্রেজেন্ট করতেছে এটা থেকে, আচ্ছা এটা হচ্ছে কোয়ারিজ সেশন, এদিকে সে রিপ্রেজেন্ট করতেছে ডাটাগুলোকে, সামনে আরো ক্লিয়ার হয়ে যাবেন, দিস ইজ দ্য প্রাইমারি ফাংশন, সো বাট প্রাইমারি বেসমেন্ট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ফর লেটার টপিক আন্ডারস্ট্যান্ডিং, আমাদের পরবর্তী যে টপিক গুলো আছে ওই টপিক গুলোর আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে বেসমেন্ট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, সো আপনাকে বুঝতে হবে যে সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে, সে করে কি ক্রল করে, ইন্ডেক্স করে, দেন ডাটাকে প্রেজেন্ট করে, ক্রল করে, ইন্ডেক্স করে, দেন ডাটাকে প্রেজেন্ট করে, দ্যাট ইজ দ্য প্রসিডিউর অফ দ্যাটস হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস। আচ্ছা, কারো কোনো প্রশ্ন রিগার্ডিং দিস? হ্যাঁ, এটা কি একটা টুলের মাধ্যমে পসিবল যে আমি মনে করেন যে একটা ওয়েবসাইট খুললাম, আমার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে ফার্স্টে শো করবে, এরকম টাইপের কিছু? এটা আমরা আমরা পরে আসতেছি, হাসি বল, এত দৌড়ালে হবে না, হ্যাঁ, না না, আমি জাস্ট আমি একেবারে এটা পসিবল কি, ওকে, নো প্রবলেম, আই অ্যাপ্রিশিয়েট ইওর কোশ্চেন, বাট হোয়াট উই আই এম গোইং টু ডু, আমি কিন্তু স্লো স্টেডিতে সবার স্কিলের স্কেল আপে যাচ্ছি, তো হয়তো আগে টুকটাক আইডিয়াস আছে, বাট আমি চাচ্ছি একেবারে ক্লিয়ার আইডিয়াতে যাবেন, আমি কিন্তু এর জন্য একেবারে টপিক টু টপিক আমি যাচ্ছি, হ্যাঁ, সো ইন স্ট্র্যাটেজিক ওয়ে, যে স্ট্র্যাটেজি গুলো দিয়ে আমি আগে ট্রেনিং গুলো করিয়েছি, হ্যাঁ, সো আমার কাছে ওইটাই বেস্ট স্টিল নাও, টিল নাও আমার কাছে বেস্ট পসিবল স্ট্র্যাটেজি মনে হচ্ছে, বিকজ এটা আসলে সবাই যারা সাস্টেইন করতেছে স্টুডেন্টরা তারা আলটিমেটলি শিখতে পারতেছে, সো আমি এই জন্য ওই মেথডটাকে ধরে আগাচ্ছি। সো আমরা জানলাম যে সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে, হ্যাঁ, এবার আমরা থার্ড টপিক, যেটা আজকে শেষ টপিক, বিকজ আমাদের সেশনের প্রায় সমাপ্তি দিকে, সো আমি এখন জানতে চাইবো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, আপনারা যদি গুগলে সার্চ করেন,
What is search engine optimization? আমরা জানলাম সার্চ ইঞ্জিন কি, তারপরে জানলাম সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, আমরা এবার জানব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, যেটা আসলে হাসিবুল এখন কোশ্চেন করেছেন। হাসিবুল, জি জি, কুইক সার্চ, হ্যাঁ জি, এটা হচ্ছে একটা মাল্টি চ্যানেল, সরি, মাল্টি চ্যানেল সেলিং সফটওয়্যার, যেখানে একটু সময় নিয়ে কারেক্ট করে জানেন ভাই। আচ্ছা ডোন্ট বি হারি, ডোন্ট বি হারি, আমি আছি, 60টা সেশনে আছি আপনাদের সাথে। ভাইয়া একটু আগে আমি যেটা বললাম যে ইজ ইট পসিবল দ্যাট আমার ওয়েবসাইটটা যাতে হাই শো করে, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা লিটারালি এরকমই যে এটা কাজ হচ্ছে এটার মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটকে আমরা পার্টিকুলারই সবার আগে বা ফ্রন্টে শো করাইতে পারি, এরকম একটা এনশিওর করা, ওকে ম্যাক্সিমাইজেশন করা আর কি। ওকে ওকে ফাইন, আর আর সবাই একটু একটু বলেন, আমি আসলে ফয়সাল আস করেছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি আসলে? জি মানে অন্য কেউ আশিক নবি বলতে চাচ্ছিলেন, বলেন, দেন হচ্ছে আবু সাইদ নয়ন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো মূলত ওয়েবসাইট বা পেজকে অর্গানিক ট্রাফিক আনার একটা পদ্ধতি। এখানে যে সার্চ ইঞ্জিনে করা হয় ওটাকে এই র‍্যাঙ্ক করে যাতে সবার প্রথমে শো করে, যাতে ন্যাচারাল ট্রাফিক আসে। ওকে, দুইটা টার্মে অনেক নাইস বলেছেন, আর কেউ? আবু সাইদ নয়ন প্লিজ শেয়ার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কখনো দিয়েছেন? মানে প্রত্যেকটা টপিক আপনি গুগলে সার্চ করেই জানেন ভাই, তার কোনো কোনো প্রবলেম নাই। বাট হোয়াট আই এম গোইং টু ডু, আপনি উইথরা জেনেছেন এটা করতে হবে। সাদমান সাকিব বলেন প্লিজ। ভাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হইছে মানে যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েব পেজকে মানে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ সার্চ বা অনুসন্ধানের মানে সার্চ বা অনুসন্ধানের মানে ফলাফল মানে প্রথম দিকে নিয়ে আসে আর কি, একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট। ওকে, আর কারো? মামুন মিয়া জি, আবু সাইদ নয়ন বলেন। স্যার একটা পেয়েছি যে SEO SEO হলো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটি কৌশল নিয়ম বা প্রক্রিয়া যার দ্বারা আমরা নিজের ব্লগ বা ওয়েবসাইটের কন্টেন্ট বা আর্টিকেলগুলি গুগল এবং বিং এর মতো সার্চ ইঞ্জিনগুলিতে সবচেয়ে প্রথম সার্চ পেজের প্রথম 10টি ওয়েবসাইটের লিস্টে দেখাতে পারি। আচ্ছা ওকে, সো আমি আমি এই সার্চ আমি আমি একটা কথা দিই, আমি আজকের সেশনটা শেষ করে দেব, বিকজ আই হ্যাভ অ্যানাদার সেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে বেসিক্যালি একটা মেথড অথবা পদ্ধতি, হ্যাঁ মেথড অথবা পদ্ধতি, এটা কিন্তু কিছুই না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু কিছুই না, বাট এটা একটা মেথড, এটা একটা পদ্ধতি, এটা কিছু টেকনিক। তো মানে আপনার এই জায়গায় ক্লিয়ার না? তো এটা একটা মেথড, এটা একটা পদ্ধতি, অথবা একটা টেকনিক, কিছু টেকনিক, যে টেকনিক গুলো ইমপ্লিমেন্ট করে আপনি আপনার সাইটে, আপনি আপনার নিজের ওয়েবসাইটে হইতে পারে, ক্লায়েন্টের ওয়েবসাইটে হইতে পারে, অর্গানিক ট্রাফিক জেনারেট করবে। অর্গানিক ট্রাফিক বলতে ন্যাচারাল ট্রাফিক। এখন ন্যাচারাল ট্রাফিক কি এটা আমরা আসলে কালকে সেশনে আলোচনা করব, বাট আমরা এসইও বলতে বোঝাই অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও হচ্ছে কি শর্ট ফর্ম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে ইলাবোরেট ফর্ম।
তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা এসইও হচ্ছে একটা টেকনিক পদ্ধতি, যে পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার ওয়েবসাইটকে গুগলের প্রথম র্যাঙ্কিং এ নিয়ে আসবেন। র্যাঙ্কিং এ এনে আপনি অর্গানিক ট্রাফিক অথবা ন্যাচারাল ট্রাফিক, হ্যাঁ, আপনি জেনারেট করার যে পদ্ধতিটা এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আনকোট। ঠিক আছে, তো আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে বেসিক্যালি আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এটা সম্পর্কে আরেকটু ক্লিয়ার আইডিয়া নেবেন। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, আজকের অ্যাসাইনমেন্ট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনাদের আর কোনো কোয়ারিজ আছে? সুপার, আজকে আর কোনো কোয়ারিজ আছে? স্যার, কালকের কি টপিক নিয়ে আলোচনা করবেন ওটা একটু বললে ভালো হতো। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আলোচনা অগ্রসর হচ্ছি, সো এটার বেসিসে আমরা কালকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পদ্ধতি, আমরা আস্তে আস্তে পদ্ধতির দিকে যাচ্ছি, যে পদ্ধতিগুলো অনুসরণ অর্গানিক ট্রাফিক এটা রিলে মানে আসলে কি, মানে ন্যাচারাল ট্রাফিক বলতে আসলে কি বোঝায় এই জিনিসটা সম্পর্কে এক্সপ্লেইন করব। মানে অনেকে হয়তো অর্গানিক ট্রাফিক ব্যাপারটা আননোন না, সো অর্গানিক ট্রাফিক এই যে আননোনটাকে নোন করার বিষয় থাকতেছে আর কি। সো সোফার আজকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমি জানি না আপনাদের যদি কাজে লেগে থাকে আপনারা একটু নিজেরা আস্তে আস্তে গুগল সেন্ট্রিক হওয়ার চেষ্টা করবেন। আমরা ডেটা অ্যানালাইসিস এর দিকে যাচ্ছি, আমরা সামনে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অনেক পদ্ধতিগুলো মানে একেবারে ক্লিয়ার যে পদ্ধতিগুলো আছে যেগুলো এক্সপার্টরা আমাদেরকে গাইড করে অথবা এক্সপার্টদের থ্রুতে আমরা জানতে পারি ওই পদ্ধতিগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে আসলে র্যাঙ্কিং গুগলে আনতে হয়, ফার্স্ট পেজে কিভাবে নিয়ে আসা যায়, এই টেকনিকগুলো সম্পর্কে আমরা আসলে জানবো আমাদের এই মানে প্রথমে যে ডিজিটাল মার্কেটিং এর সেশনে, দেন আসলে সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমরা জানবো। এনিওয়ে, টুডে আমাদের আজকে এখানে আমাদের সেশনের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।